গৌরব করি, কারণ প্রভুকে একমাত্র গৌরব দেওয়ার যোগ্য। তাই প্রভুকে আমরা সবাই একসঙ্গে প্রভুর গৌরব করি, প্রশংসা করি, আরাধনা করি, তার জয়ধ্বনি করি। আমি সকলকে আজকে এই সকালবেলা আমার খ্রিস্টীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে প্রার্থনায় যাই, প্রভুর কাছে সমর্পিত হই। আসুন প্রার্থনা করি। পবিত্র পবিত্র পবিত্রতম ঈশ্বর সদা প্রভু, মঙ্গলময় পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিয়ে পিতা গো, তুমি আমাদেরকে সুন্দর একটি দিন দেখতে সুযোগ করে দিয়েছো প্রভু গো। এই দিন অনেকে দেখতে চেয়েও দেখতে পায় না, কারণ প্রভু গো আজকে আমরা দেখতে পেয়েছি তোমার ভালোবাসার জন্য পিতা। তাই তোমাকে আমরা কি দেবো, আমাদের তেমন কিছু নাই পিতা, আমাদের আছে শুধু এই ভগ্নচূর্ণ অন্তঃকরণ। তাই প্রেমময় পিতা ঈশ্বর, এই প্রাতঃকালে প্রভু গো তোমার কাছে আমাদের হৃদয় মন অন্তঃকরণ সমস্ত কিছু রাখি। এবং আমেরিকাতে এখন সন্ধ্যা প্রভু গো, প্রভু গো বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি প্রভু গো, আমরা তোমার উদ্দেশ্যে গৌরব স্তব স্তুতি আরাধনা প্রশংসা করার জন্য প্রভু গো। তাই প্রেমময় পিতা ঈশ্বর প্রভু গো, এই সময় তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা দান করো প্রভু গো, আমরা যেন সত্য আত্মায় তোমার ভজনা করতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই মতো আশীর্বাদ করো প্রভু গো। তুমি তো বলেছো যেখানে দুই কি তিন জন আমার নামে একত্রিত হয় আমি সেখানে উপস্থিত আছি। আর পিতা প্রভু আমি বিশ্বাস করি তুমি আমাদের মাঝে উপস্থিত আছো প্রভু গো, আমরা যতজন এসেছি প্রভু গো তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো। এখনো যারা আসতে পারে নাই প্রভু গো, তারা যেন সুন্দরভাবে প্রভু গো এই ডিভাইসের ভিতর ঢুকতে পারে প্রভু গো। আজকে আমরা এই গ্লোবাল প্রেয়ার ফেলোশিপে তোমার কাছে সমর্পিত হয়েছি, এটা একটা পরিবার প্রভু গো। তাই পরিবার বলতে আমরা বুঝি যে প্রভু গো এই পরিবারে তুমি আমাদের মস্তক হও প্রভু গো, এবং আমরা যারা বিশ্বাসী ভাই বোন আছি আমরা সকলে সে অঙ্গ প্রত্যঙ্গ প্রভু, তুমি আমাদের সঙ্গে জড়িত আছো প্রভু গো, আমরা তোমার সঙ্গে জড়িত আছি প্রেমময় পিতা ঈশ্বর প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই ছোট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন আমেন আমেন। আসুন আমরা একটু পবিত্র শাস্ত্র দেখি। আমরা লোকলিখিত সুসমাচার 11:1-4 পদ পর্যন্ত পাঠ করি। উপরে আছে নানা বিষয়ে যিশুর উপদেশ, প্রার্থনার বিষয়ে শিক্ষা। এক সময় তিনি কোন স্থানে প্রার্থনা করিতেছিলেন, যখন শেষ করিলেন তাহার শিষ্যদের মধ্যে একজন তাহাকে কহিলেন, প্রভু আমাদেরকে প্রার্থনা করিতে শিক্ষা দিন। যেমন যোহন আপন শিষ্যদিগকে শিক্ষা দিয়েছিলেন, তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা যখন প্রার্থনা করো তখন বলিও, পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, আমাদের প্রয়োজনীয় খাদ্য প্রতিদিন আমাদেরকে দাও, আর আমাদের পাপ সকল ক্ষমা করো, কেননা আমরাও আপনাদের প্রত্যেক অপরাধীদিগকে ক্ষমা করি, আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না। আমিন, ধন্যবাদ প্রভুর বাক্যের জন্য। আর আমি এখানে বলতে চাই যে আমাদিগকে আমাদের প্রয়োজনীয় খাদ্য প্রতিদিন আমাদিগকে দাও। আর সত্যি আমি এখানে বলতে চাই যে আমাদের সে প্রতিদিন বিশ্বাসী আমরা ভাই বোন যারা আছি, আমরা প্রতিদিন আজকের এই গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রির সঙ্গে আমরা যুক্ত হই, আর আমাদের সেই প্রয়োজনীয় অর্থাৎ বলতে আমরা সেই প্রার্থনা প্রার্থনা করতে প্রভু আমাদের শিক্ষা দিয়েছেন। আর আমরা আমরা আমাদের বিশ্বাসী ভাই বোন আমরা যখন একত্রিত হই আমরা সেই প্রার্থনার উত্তর আমরা পাই। তাই আসুন আমরা সকলে আজকে আমাদের এই প্রতিদিনের খাবার আমরা প্রতিদিন খাচ্ছি, এবং প্রভু আমাদেরকে অযাচিত আশীর্বাদ করছেন।
তাই আসুন আমরা এই সময় আমরা প্রভুর সেই উদ্দেশ্যে আমরা একটা গান করব। আমরা এখন লিন্ডা দিদিকে দেখছি। দিদি আপনি আজকে একটা গান করুন। দিদি শুনতে পাচ্ছেন? ও দিদি, লিন্ডা দিদি আমি বাহিরে আছি দিদি। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুলিকা দিদি আছে দিদি, তুলিকা দিদি। হ্যাঁ তুলিকা দিদি, ঠিক আছে দিদি, তুলিকা দিদি তাহলে আপনি একটা গান করুন আমাদের সবার জন্য, প্রভুর গান করুন। আচ্ছা একটা সেকেন্ড, আমি দেখি কি করবো। তুমি ধন্য, তুমি ধন্য, মানব পাপতা প্রহারী, এটা বেরিয়ে আসছে, দেখি কি করার চেষ্টা করছি। তুমি পারো
ধন্যবাদ দিদিকে সুন্দর গানে নেবার জন্য। প্রভু আপনাকে আশীর্বাদ করুন, এই প্রার্থনা করি। আসুন এই সময় আমরা বিশ্বাস সূত্র পাঠ করব। স্ক্রিনে দেওয়া যাবে বিশ্বাস সূত্র। আমি ঈশ্বরে ধন্যবাদ সকলকে। আসুন আমরা এই সময় বাক্য পাঠে যাব। দ্বিতীয় বংশাবলী আজকে দুই অধ্যায়, তাই না? প্রথম অধ্যায় শুরু করব। ঠিক আছে, ধন্যবাদ। আসুন আমরা যেসব ভাইয়ের সঙ্গে শুরু করি। দ্বিতীয় বংশাবলী তার একের অধ্যায়, উপর লেখা রয়েছে, সলোমনের প্রার্থনার উত্তর ও তাহার শ্রীবৃদ্ধি। আর দাউদের পুত্র সলোমন আপন রাজ্যে আপনাকে বলবান করিলেন, এবং তাহার ঈশ্বর সদাপ্রভু তাহার সহবর্তী থাকিয়া তাহাকে অতিশয় মহান করিলেন। পরে সলোমন সমস্ত ইসরায়েলের অর্থাৎ সহস্রপতিদের, শতপতিদের, বিচারকর্তাদের ও সমস্ত ইসরায়েলের যাবতীয় অধ্যক্ষের কুলপতিদের সহিত কথা কহিলেন। তাহাতে সলোমন তাহার সহিত সমস্ত সমাজ গিবিয়নস্থ উচ্চস্থলিতে গেলেন, কেননা সদাপ্রভুর দাস মসি প্রান্তরে যাহা নির্মাণ করিয়াছিলেন ঈশ্বরীয় সেই সমাগম তাম্বু সেই স্থানে ছিল। চারপদ। কিন্তু ঈশ্বরের সিন্ধুক দাউদ প্রিয় জিরা রিমো হইতে দাউদ তাহার জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলেন সে স্থানে আনিয়াছিলেন, কেননা তিনি তাহার জন্য জেরুসালেমে এক তাম্বু স্থাপন করিয়াছিলেন। আর হুরের পুত্র উরির পুত্র বথলেল ও
পিত্তলময় যজ্ঞবেদী নির্মাণ করিয়াছি যে পিত্তলময় যজ্ঞবেদী নির্মাণ করিয়াছিলেন তা সদাপ্রভুর আবাসের সম্মুখে ছিল, আর সলোমন ও সমাজ তাহার কাছে অন্বেষণ করিলেন। তখন সলোমন ওই স্থানে সমাগম তাম্বুর সমীপস্থ পিত্তলময় বেদিতে সদাপ্রভুর সম্মুখে যজ্ঞ করিলেন, 1,000 হোম বলি উৎসর্গ করিলেন। সাতপথ সেই রাত্রিতে ঈশ্বর সলোমনকে দর্শন দিয়ে কহিলেন, যাচনা করো, আমি তোমাকে কি দিব? তখন সলোমন ঈশ্বরকে কহিলেন, তুমি আমার পিতা দাউদের প্রতি মহাদয়া প্রকাশ করিয়াছ, আর তাহার পদে আমাকে রাজা করিয়াছ। এখন হে ঈশ্বর, তুমি আমার পিতা দাউদের কাছে যে কথা বলিয়াছ তাহা স্থিরীকৃত হোক, কেননা তুমি পৃথিবীস্থ ধূলির ন্যায় বহুসংখ্যক এক জাতির উপরে আমাকে রাজা করিয়াছ। ধন্যবাদ। দশপদ। আমি যেন তাদের সাক্ষাতে বাহিরে যাইতে ও ভিতরে আসিতে পারে, সেজন্য এখন আমাকে বুদ্ধি ও জ্ঞান দাও, কারণ তোমার এমন বৃহৎ প্রজাবৃন্দ বিচার করা কাহার সাধ্য। তখন ঈশ্বর সলোমনকে কহিলেন, ইহাই তোমার মনে উদয় হইয়াছে, তুমি ঐশ্বর্য সম্পত্তি গৌরব কিংবা বৈদের প্রাণ যাচনা করো নাই, দীর্ঘায়ু যাচনা করো নাই, কিন্তু আমি আমার যে প্রজাদের উপরে তোমাকে রাজা করিয়াছি, তুমি তাহাদের বিচার করিবার জন্য আপনার জ্ঞান যাচনা করিয়াছ। 12 বুদ্ধি ও জ্ঞান তোমাকে দত্ত হইল, অধিকন্ত তোমার পূর্বে কোন রাজার সাদৃশ্য হয় নাই, এবং তোমার পরেও সাদৃশ্য না সাদৃশ্য ও সম্পত্তি ও গৌরব আমি তোমাকে দিব। পরে সলোমন গিবিয়নের উচ্চস্থলী হইতে সমাগম তাম্বুর সম্মুখে হইতে জেরুসালেমে আসিলেন, আর ইসরায়েলের উপরে রাজত্ব করিতে থাকিলেন। 14 আর সলোমন অনেক রথ ও অশ্বরথ সংগ্রহ করিলেন, তাহার 1,400 রথ ও 1,200 অশ্বরোহী ছিল, আর সেই সকল তিনি রক্ষণ করসুমে এবং জেরুসালেমের রাজার নিকটে রক্ষণাবেক্ষণ সমূহ এবং জেরুসালেমের রাজার নিকটে রাখিতেন। রাজা জেরুসালেমের রৌপ্য ও স্বর্ণকে প্রস্তরে নেয় এবং এরস কাষ্ঠের নিম্নভূমিস্থিত সুকোমল গাছের ন্যায় প্রচুর করিলেন। 16 আর সলোমনের অশ্ব সকল মিশর হইতে আনা হইল, রাজার বণিকেরা দল হিসেবে মূল্য দিয়া পালে পালে অশ্ব পাইত। আসুন আমরা 17 সবাই একসাথে পড়ি। জয় হোক। এই সময় আমরা আমাদের গ্লোবাল প্রেয়ার ফেলোশিপের ঘোষণা শুনবো। আমার মনে হয় রোজি রোজি দিদি বলবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঘোষণা দিদিকে আহ্বান করি দিদি বলবো। আচ্ছা, সকলকে ইমানুয়েল জানাই, শুভেচ্ছা জানাই। সুন্দর সকালে প্রভু আমাকে সকলের সঙ্গে মিলিত হয়ে এই সুন্দর ঘোষণা পর্বে যোগ দেওয়ার সুযোগ দিয়েছেন, সুস্থ রেখেছেন, তাই ধন্য প্রভুর নাম। গ্লোবাল প্রেয়ার ফেলোশিপ আজকে যে সমস্ত ঘোষণা রয়েছে, যদি আমি আগে কখনো দিই নাই, কিন্তু আজকে আমি দিচ্ছি। সেই ঘোষণাগুলো হলো যে 30 জুলাই 2022 ইউথ ক্যাম্প আছে গুলশান বাড্ডায়, সেজন্য আমরা প্রার্থনা করব এবং সেটা যাতে সুন্দরভাবে হয়, নিরাপদ ভাবে সুন্দর অংশগ্রহণ যেন থাকে, এটা একটা বিষয় ঘোষণার আছে। দ্বিতীয় ঘোষণার বিষয় হলো 2 সেপ্টেম্বর আমাদের খুলনাতে মহিলা সম্মেলন এজি চার্চে, আমরা দিন তারিখ ঠিক করেছি, কিন্তু অন্যান্য ব্যবস্থা যাতে খুব সুন্দরভাবে হতে দেন সেজন্য আমরা প্রার্থনা করব।
এটা 2 তারিখ, 2রা সেপ্টেম্বর আমরা দিন নির্ধারণ করেছি। আর বিশেষ আরেকটি আছে অক্টোবরের 6 থেকে 8 তারিখ 2022, এই যে আসছে অক্টোবর মাসের 6 থেকে 8 তারিখ আমরা 3 দিন ব্যাপী যে সেমিনার হবে, মিশন কনফারেন্স, সেটা হবে ইন্ডিয়ায় কলকাতায়, আমরা জানি বিষ্ণুপুরে সেখানে হবে। সেখানে যেন প্রভু আশীর্বাদ করেন, সমস্ত কিছু যেন ঠিক থাকে, আবহাওয়া যেন ঠিক থাকে, মানুষের পার্টিসিপেন্ট যেন যেভাবে আশা করে প্রভু যেন সেইভাবে করে দেন, বক্তাদের যেন ঠিক করে দেন, সুন্দরভাবে যেন সেই কনফারেন্সটি হতে পারে, এবং যারা আশা করেন ওখানে যোগ দিতে প্রত্যেকে যেন সুন্দরভাবে যোগ দিতে পারেন, প্রভু যেন সেই সবার ব্যবস্থা সুনিশ্চিত করেন, সেজন্য আমরা বিশেষ প্রার্থনা করব। আর যে ঘোষণা আছে সেটা হলো প্রতি সোমবার সন্ধ্যা 6টার সময় উপবাস প্রার্থনা হয়, এবং সেই উপবাস প্রার্থনায় অংশগ্রহণ করবার জন্য গ্লোবাল প্রেয়ার ফেলোশিপের পক্ষ থেকে সকলকে আহ্বান জানাই। প্রভুর আশীর্বাদ আপনারা লাভ করুন এই উপবাস মিটিংয়ে যোগদান করে, ধন্যবাদ প্রভুর নাম। এছাড়া অন্যান্য যে প্রোগ্রামগুলো আমাদের চলছে, প্রতিদিন সকাল 7টার সময় সাধারণ এই যে সভায় যেটা চলবে, এবং মহিলাদের যে উমেন্স ফেলোশিপ, না উমেন্স গ্লোবাল প্রেয়ার ফেলোশিপ চলছে আমাদের, সেখানে যাতে মহিলারা প্রত্যেক শনিবার, বাংলাদেশের দিন হলো শনিবার সন্ধ্যা 6টার সময়, সবাইকে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাই। থেকে এখানে এসে সবাই যেন আশীর্বাদ, প্রভুর আশীর্বাদ লাভ করতে পারে, সেই জন্য বিশেষ আহ্বান জানাই। প্রভু আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, আমরা যেন সেই সুযোগ গ্রহণ করি এবং আশীর্বাদে আশীর্বান্বিত হই। এই ছিল ঘোষণার বিষয়। সকলকে আরেকবার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ ইম্মানুয়েল। ধন্যবাদ দিদিকে সুন্দর বিজ্ঞপ্তি দেবার জন্য, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। এই সময় আমি অনুরোধ করতে চাই আমাদের মাঝে পরেশ বারই আছেন, উনি প্রার্থনা করবেন আমাদের আমাদের জন্য, এবং যিনি বক্তা আছেন, আমাদের শিক্ষক রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় দিদি তাপসী বিশ্বাস, ওই দিদির জন্য, দিদি তো আশীর্বাদ পেয়েছে, এবং আমাদের সকলের জন্য প্রার্থনা করবেন। ঈশ্বরের হাতে তুলে ধরবেন। হ্যাঁ দিদি, আমি আচ্ছা প্রার্থনা করছি। স্বর্গের পবিত্রময় পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি, সমস্ত গৌরব তোমার, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার, তুমি যুগ পর্যায়ে যুগ যুগ গৌরবান্বিত, তুমি প্রশংসিত, তুমি সম্মানিত পিতা, তুমি আমাদেরকে ভালোবাসো, এবং তুমি আমাদের বাংলাদেশে যারা আমরা আছি আমাদেরকে সারা রাত তুমি সুরক্ষা রক্ষা করেছো, তোমার কাছে আমরা কৃতজ্ঞ। বিশেষ করে প্রার্থনা করি পিতা, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যারা আজকে পরন্ত বিকেলে অংশগ্রহণ করছে আজকে এই গ্লোবাল প্রেয়ার ফেলোশিপের মধ্য দিয়ে তোমার প্রশংসা আরাধনার নিমিত্ত, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো। যে কয়েকটি ডিভাইস আমরা আছি প্রভু, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের পরিবার, আমাদের মিনিস্ট্রি প্রভু, আমাদের প্রত্যেকটা কার্যক্রমকে তুমি আশীর্বাদ যুক্ত করো, যেন তোমার গৌরব হয়, তুমি দয়া করো। বিশেষ করে প্রার্থনা করি যিনি বক্তা আজকে সকালে তোমার পবিত্র বাক্যের পরিচর্যা করবেন, তুমি তাকে তোমার পবিত্র আত্মার পরিচালনা, তোমার পবিত্র আত্মার উইজডম, তোমার বাক্যের বিজ্ঞতা তুমি দাও, যেন আমরা শ্রোতা বক্তা উভয়ে আশীর্বাদ প্রাপ্ত হই, তুমি দয়া করে করুণা করো। বিশেষ করে প্রার্থনা করি পিতা, গ্লোবাল ফেয়ার ফেলোশিপকে তুমি আশীর্বাদ করো, যারা প্রতিদিন আমরা যোগ দিই, আমাদের প্রত্যেক দিন প্রত্যেককে তুমি তোমার আশীর্বাদে আমাদেরকে আশীর্বাণিত করো, তুমি আমাদের প্রত্যেকটা কার্যক্রমকে আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো, সমস্ত ভাবনার ভার বহন করো, পাপনা অযোগ্যতা ক্ষমা করো। প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা মৃত্যুঞ্জয় প্রভু শ্রীকৃষ্ণ তোমার কাছে রাখি, তাকে শ্রবণ গ্রাহ্য করো। আমিন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রার্থনার জন্য। এই সময় আমি আমাদের যেসব ভাই খন্দকারকে অনুরোধ করব, তার যদি কোনো কথা থাকে তিনি কথা বলবেন, তারপর আমরা আমাদের টিচারের সঙ্গে উপস্থিত হব। ধন্যবাদ শুভাদি, আমি তো নাই, থ্যাংক ইউ, প্রভুর গৌরব করি। আজকে সুন্দর সকালে আমরা আবার একত্রিত হয়েছি, ধন্যবাদ শুভাদি, সুন্দর পরিচালনা করছেন। আমরা আজকে থেকে আমাদের ক্লাস রয়েছে যোহন লিখিত সুখবরের উপরে, আমাদের
শ্রদ্ধেয় তাপসী দিদি, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। তিনি আজকে থেকে আমাদের আগামী 15 দিন তিনি আমাদের কন্টিনিউ এই বিষয়ের উপরে শিক্ষা দেবেন। এবং বিশেষভাবে আমরা এবার আমাদের কোনো টেক্সট বই আমাদের হার্ড কপি নেই, আমাদের ইমেল কপি আছে আমাদের কাছে। আপনারা একটু কষ্ট করে হলেও এবার একটু ম্যানেজ করে নিতে হবে, যেহেতু বইটি সিসিটিভিতে প্রিন্ট হচ্ছে, আমরা পাইনি এবারের বই। সো একটু কষ্ট করে হলে আমাদের এবার বই পড়তে হবে, কষ্ট করে হলে এবার আমাদের কুইজগুলি ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। সো ধন্যবাদ সকলকে। আমরা আসুন আমরা তাপসীদের সাথে সময় আমরা আজকের ক্লাসে যুক্ত হই। প্রাইজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ দেই যে আজকে আবারও অনেকদিন পরে জুমে যুক্ত হতে পেরেছি, গ্লোবাল প্রেয়ার ফেলোশিপের সঙ্গে যুক্ত হতে পেরেছি। আর শ্রদ্ধেয় জোশুয়া খন্দকার দাদাকে ধন্যবাদ জানাই যে যিনি এই সুযোগ দিয়েছেন আমাকে, যেন আমি যৌনলিখিত সুসমাচারের উপরে কথা বলি। এবং আশা করি যে প্রভু আপনাদের অন্তরে কথা বলবেন। যৌনলিখিত সুসমাচার, এই সুসমাচার যে তিনটি সুসমাচার রয়েছে তার থেকে একটু ব্যতিক্রম, কারণ এই সুসমাচার পড়তে পড়তে আমরা দেখতে পারবো যে প্রভু যীশু খ্রিস্টই হলেন ঈশ্বর। বারবার এই কথাটা ঘুরে ফিরে আসবে এবং তিনি মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন। তো আবারও আমি প্রভুর হস্তে সমর্পিত হতে চাই। আজকে যারা জুমে রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, শ্রদ্ধ পাস্টর রয়েছেন এবং আমার শ্রদ্ধ জ্ঞানীগুণীজন রয়েছেন, তাদেরকে প্রভু যীশু খ্রিস্টের শুভেচ্ছা জানাই এবং আমরা প্রভুর হস্তে সমর্পিত হই। স্বর্গীয় পিতা, আমি তোমাকে ধন্যবাদ জানাই আজকে এই সুন্দর সকালের জন্য যে তোমার কৃপায় আমরা বেঁচে আছি এবং তুমি আমাদের সুযোগ দিয়েছ তোমার জীবন্ত বাক্য অধ্যয়ন করার জন্য। আর তুমি হলে প্রভু সেই মহান শিক্ষক, নম্র শিক্ষক। তুমি বলেছো আমার কাছ থেকে শিখো, আমি নম্র চিত্ত, আমি বিনয়ী। তোমাকে আহ্বান জানাই প্রভু, তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে তোমার বাক্য শিক্ষা দাও, আমাদের অন্তরে ধরে রাখতে শক্তি দাও প্রভু, তোমার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার আত্মা দাও এবং আমাদের প্রত্যেকটি ডিভাইস কে তুমি নিয়ন্ত্রণ করো, ইলেকট্রিসিটি কে আশীর্বাদ করো। সমস্ত প্রশংসা তোমার যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা করি, আমেন। এবং পড়ানোর শুরুতেই বলতে চাই যে একটু খাতা কলম, আমি বিশ্বাস করি যে আপনাদের হাতে রয়েছে, একটু নোট করবেন নিজের জন্য, ভবিষ্যতে দেখবেন যে আপনার এই নোটটি কত কাজে লাগছে। আমি ছাত্রদের বিশেষ করে বলি যে আপনাদের বাইবেলের উপরে যে যৌনলিখিত সুসমাচার লেখা আছে ওই পেজ, একটা পেজ ওখানে যদি একটু আঠা দিয়ে লাগিয়ে রাখেন আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওখানে লিখে রাখেন, যখন বাইবেল পড়বেন তখন দেখবেন যে হ্যাঁ ঠিক আছে আমি এটা একটু রিভিউ দিচ্ছি এবং আমার মনে পড়ছে। তো যাই হোক, আমি প্রথমে বইটির লেখক সম্পর্কে বলতে চাই। এই বইয়ের লেখক জোহন, যার বাবার নাম শিবদীয় এবং তারা দুই ভাই প্রভুর সঙ্গে প্রেরিত পদে যুক্ত হয়েছিলেন। এবং জোহন নামের অর্থ হলো সদা প্রভু দয়ালু। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই জোহন লিখিত সুসমাচারে কোথাও জোহনের নাম খুঁজে পাবেন না। তিনি নিজেকে পরিচয় দিয়েছেন প্রভু যাকে প্রেম করেন। আমি বাইবেলের পদগুলো বলে দিচ্ছি। এই জোহনেই 13-23 পদ, সেখানে লেখা রয়েছে প্রভু যাকে প্রেম করেন, 19-26 এবং 21:20 পদ। তিনি তার নাম এই সুসমাচার উল্লেখ করেননি। কেন উল্লেখ করেননি? প্রভুর প্রতি তার এত অগাধ ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা যে আমার নাম নয় কিন্তু আমার প্রভুর নাম গৌরবান্বিত হোক। আমি খুবই, যখন এই বিষয়ে আমি চিন্তা করি আমি তখন খুবই আবেগপ্রবণ হই যে এমন একটি সুসমাচার তিনি লিখেছেন যেখানে নিজের নাম তিনি উল্লেখ করেননি। নিজের নামকে উল্লেখ না করে তিনি ইনডাইরেক্ট বলেছেন প্রভু যাহাকে প্রেম করেন করিতেন।
ওই জায়গাগুলোতে আপনারা খুঁজে পাবেন। এবং কখন লেখা হয়েছিল ধরে নেওয়া হয় প্রথম শতাব্দীতে 70 থেকে 90 খ্রিস্টাব্দের মধ্যে বইটি লেখা হয়েছে, 70 থেকে 90 খ্রিস্টাব্দের মধ্যে। এবং কাদের জন্য লেখা হয়েছে? সকল বিশ্বাসীদের জন্য, এবং যারা প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে জানতে চান, আগ্রহী রয়েছেন তাদের জন্য। এবং আরো বলা হয় তখনকার সময়ে যে গ্রিক ভাষাবাদী বিশ্বাসীরা ছিলেন, জিহুদিরা ছিলেন, তাদের জন্য লেখা হয়েছে। এবং এই সুসমাচারের মূল পদ হলো 20:31 পদ, সেখানে লেখা রয়েছে, তোমরা যেন তোমরা বিশ্বাস করতে পারো যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, এবং তার নামে বিশ্বাস করে তোমরা যেন জীবন প্রাপ্ত হও। এই পদটি দয়া করে আপনারা মুখস্থ রাখবেন, 20:31 পদ, সেখানে এরকম লেখা রয়েছে, যীশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তাহার নামে বিশ্বাস করে যেন তোমরা জীবন প্রাপ্ত হও। তো যাই হোক, এই ছোট্ট একটু পরিচয় দিয়ে আমি এখন ভিতরে ঢুকতে চাই। এক অধ্যায়টা পড়াতে একটু সময় বেশি নেয়, কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে প্রভু যীশু খ্রিস্টই হলেন ঈশ্বর। তো প্রথমে এবার শুরু করা যাক। আমি এই এক অধ্যায়ে 5টি শিরোনাম দিয়ে একটু সুন্দর করে, যাতে আমরা মনে রাখতে পারি, লিখতে পারি, সেইভাবে আমি নোট করেছি এবং আপনাদের কাছে সেটি আমি বলবো। এখানে দেখেন, এক অধ্যায় 1-5 পদে ছোট্ট একটু শিরোনাম দিয়েছি, সেটি হলো বাক্য মাংসে মূর্তিমান হলেন। আপনারা নোট করতে পারেন, 1:1-5 পদে এটুকু, এই অংশটুকুর যে শিরোনাম আমি দিয়েছি সেটি হলো বাক্য মাংসে মূর্তিমান হলেন। তাহলে আমরা এবার ভিতরের দিকে যাচ্ছি। দেখুন, প্রথমেই লেখা রয়েছে, প্রথমেই দেখুন, আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। বলেছি যে যোহন লিখিত সুসমাচার অন্য সুসমাচারের চাইতে ব্যতিক্রম। লেখকের নাম, এমন কিছু, কোথা থেকে কি অবস্থা, এসব কিছু না লিখে প্রথমেই যোহন বলেছেন আদিতে বাক্য ছিলেন। বাক্য কি আমরা জানি, আমরা পড়াশোনা করেছি, কয়েকটি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে বাক্য হয়, এবং গ্রিক ভাষায় বলা হয়েছে লগোস, বাক্য। আর সেটিকে একটু ভেঙে প্রতিশব্দ রূপে এরকম ভাবে বলা হয়েছে যে এটা অকথিত বাক্য, মানে এটা বন্ধ হবে না, বাক্য মানে বলতে থাকে, কথা বলে, জীবন্ত, লগোস, বাক্য। আর বলা হয়েছে যীশু খ্রিস্ট তিনি সেই বাক্য যিনি আদিতে ছিলেন। এবং আমরা জানি যে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছিলেন বাক্য দিয়ে, হও হয়ে গিয়েছে। ঈশ্বর দেখলেন খুবই সুন্দর, আকাশমণ্ডল, পৃথিবী, গাছপালা, ঈশ্বর বলেছেন হও, সমুদ্র, স্থল, হও হয়ে গিয়েছে বাক্য। এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, তার মানে কি? এই বাক্য ঈশ্বর এবং তিনি ঈশ্বরের কাছে ছিলেন, মানে এই পুত্র ঈশ্বর পিতা ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। খেয়াল করুন, মানে এই বাক্য, যে বাক্য দ্বারা এই জগৎ সৃষ্টি হয়েছে, তিনি ঈশ্বরের কাছে ছিলেন। তার মানে কি? প্রভু যীশু খ্রিস্ট নিজে ঈশ্বর, এবং তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি ঈশ্বরের কাছে ছিলেন। আবার 2 পদে দেখুন একই কথা আবার বলছেন, তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। 3 পদে বলা হয়েছে সকলেই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহার ব্যতিরেকে হয় নাই। তার মানে
যিশু খ্রিস্ট দ্বারাই জগৎ সৃষ্টি হয়েছে, তিনি স্রষ্টা। কোনো কিছুই প্রভু যিশু খ্রিস্টকে ছাড়া তৈরি হয়নি। তারপরে আমরা দেখতে পাই চার পদে লেখা রয়েছে, তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। তাহলে আমরা এখানে প্রথমেই আমরা বুঝতে পেরেছি যে প্রভু যীশু খ্রিস্ট আসলে তিনি নিজে ঈশ্বর, যিনি মাংসের রূপ ধারণ করেছিলেন, পরে আমরা দেখব। তিনি স্রষ্টা, তিনি পিতা ঈশ্বরের কাছে ছিলেন, তিনি নিজে ঈশ্বর এবং তার মধ্যে জীবন ছিল। তারপরে বলা হচ্ছে সেই জীবনে মনুষ্যগণের জ্যোতি ছিল, এর অর্থ হলো ঈশ্বর প্রথমে এই অন্ধকার পৃথিবীতে তিনি আলো সৃষ্টি করলেন। দীপ্তি হও, আদি পুস্তকে এক অধ্যায় দেখতে পাবেন, দীপ্তি হও মানে আলো হও, এবং তার মধ্যে জীবন ছিল। আর আমরা জানি যে এই পৃথিবীতে ঈশ্বর জীবন দান করেছেন, মানুষকে জীবন দিয়েছেন, গাছপালা পশু পাখি পাখিকে জীবন দিয়েছেন, এবং তার মধ্যে সেই জীবন ছিল, এবং আমরা আত্মিকভাবে বলতে পারি তার মধ্যে অনন্ত জীবন রয়েছে। মানুষকে তিনি জীবন দিয়েছিলেন এবং তিনি নিজে সেই জ্যোতি যা অন্ধকারের মধ্যে আলো দিচ্ছিল, এবং যিশু নিজেও বলেছেন আমি জগতের জ্যোতি। আট অধ্যায় বারো পদে আমরা দেখব যোহন লিখিত সুসমাচারে তিনি নিজেকে দাবি করেছেন যে আমি জগতের জ্যোতি। তো এটুকুর মধ্যে আমি বলেছি যে তিনি আদিতে ছিলেন, তিনি ঈশ্বরের কাছে ছিলেন, তিনি নিজে ঈশ্বর এবং তিনি সব কিছু সৃষ্টি করেছেন। তাই প্রিয় প্রিয়জনেরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এ কথা বলতে চাই যে প্রথমে যদি আপনি যিশু খ্রিস্টের সম্পর্কে একটা ধারণা রাখেন, আসলে যিশু কে? যিশু হলেন ঈশ্বর, যেটা নিয়ে আজকাল এই পৃথিবীতে বিতর্কের শেষ নেই। কিন্তু আমাদের ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করতে হবে, তিনি নিজে স্রষ্টা। আপনারা দেখবেন হিতোপদেশ আট অধ্যায়ে সেখানে সলোমন বলছেন যে তার দ্বারা সবকিছু হয়েছিল, তার দ্বারা রাজারা শাসন করেন, তিনি রাজাদের নামিয়ে দেন, রাজাদের গদিতে উঠান, তিনি রাজাদের জ্ঞান দেন, তিনি বুদ্ধি দেন, তার পরামর্শ ছাড়া রাজারা কখনো রাজত্ব করতে পারে না, এই পৃথিবী সোনা দানা সমস্ত গুপ্ত ধন তারই তার কাছে ছিল, জগৎ পত্তনের আগে তিনি ছিলেন। দেখবেন সলোমন এইভাবে বর্ণনা করেছেন। তাই বলতে চাই প্রথমে যে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এই সুসমাচারের মধ্যে যিশু খ্রিস্ট হলেন ঈশ্বর এবং তার দ্বারা সবকিছু হয়েছে, তিনি সেই দীপ্তি যা এই পৃথিবীতে ঘোষণা করা হয়েছিল এবং তার মধ্যে জীবন আছে, তিনি যে কাউকেই জীবন দিতে পারেন। এরপরে ভিতরে যখন আমরা ডুববো আমরা সেখানে দেখব যে তিনি পিতার যেরকম জীবন দেওয়ার ক্ষমতা রয়েছে, পুত্রেরও ঠিক একইভাবে জীবন দেওয়ার ক্ষমতা রয়েছে, আর তিনি হলেন স্বয়ং ঈশ্বর। এবং দ্বিতীয় যে শিরোনাম আমি দিয়েছি একটু পাঠ টু পাঠ করলে একটু সহজ হয় বোঝার জন্য, এবারে এক অধ্যায় ছয় থেকে আঠারো পদের মধ্যে বাপ্তিস্মদাতা যোহনের সাক্ষ্য, এই দ্বিতীয় শিরোনাম। এক অধ্যায় ছয় থেকে আঠারো পদের মধ্যে বাপ্তিস্মদাতা যোহনের সাক্ষ্য দেখব আমরা এবার। এবার যোহন বাপ্তাইজক সম্পর্কে আমরা জানি যে তিনি প্রভুর আগে এসেছিলেন এবং প্রভুর পথ তিনি প্রস্তুত করেছিলেন, এবং এখানে তিনি কি বলছেন, একজন মানুষ উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর থেকে প্রেরিত হইয়াছিলেন, তার নাম যোহন, তিনি তার পরিচয় দিয়েছেন, তার নাম যোহন, এই যোহন বাপ্তাইজক, তিনি বাপ্তিস্মদাতা যোহন, প্রভুর পথ প্রস্তুত করেছিলেন, ইনি লেখক যোহন নন। তিনি বলছেন যে আমি সাক্ষ্যর জন্য এসেছিলাম, এবং তারপর তিনি বলছেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেই, আবার বলা হচ্ছে সেই জ্যোতি যিশু খ্রিস্ট তার বিষয়ে তিনি সাক্ষ্য দেবেন। তিনি বলছেন আমি সেই জ্যোতি না, কিন্তু তিনি স্পষ্ট করছেন দেখুন, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, প্রকৃত জ্যোতি ছিলেন যিনি সকল মানুষকে দীপ্তি দেন, তিনি জগতে আসিতেছিলেন। তারপরে দেখুন দশ পদে বলা হয়েছে তিনি জগতে ছিলেন
এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল। যে কথা আমি প্রথমে বলেছি যে জগৎ যীশু খ্রিস্টের দ্বারা হয়েছে। আপনারা কলসীয় এক অধ্যায় পনেরো পদ ষোলো পদ দেখবেন ওখানে যে তিনি সবকিছু সৃষ্টির আদি, তিনি মূল। আসলে যীশু খ্রিস্টকে কেউ সৃষ্টি করেননি, তিনি নিজে হলেন স্রষ্টা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তাকে কাউকে সৃষ্টি করতে হয়নি। আদমকে ঈশ্বর মাটি দিয়ে তৈরি করেছিলেন, আদম ঈশ্বরের সৃষ্ট জীব, কিন্তু যীশু খ্রিস্ট নন। এই বিষয়গুলি আমাদের হৃদয়ে খুব শক্তভাবে ধারণ করতে হবে। দ্বিতীয় আদম তিনি স্বর্গ থেকে এসেছিলেন, প্রথম করিন্থীয় পনেরো অধ্যায় দেখবেন সাধু পল বলছে দ্বিতীয় আদম স্বর্গ থেকে এসেছিলেন, প্রথম আদম পৃথিবী থেকে এসেছিলেন। এবং তারপরে বলা হচ্ছে এগারো পদে তিনি নিজ অধিকারে আসিলেন, অর্থাৎ নিজে তার অধিকার ছিল, তিনি তো স্রষ্টা। এটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, যিনি সকলকে সৃষ্টি করেন তিনি কি সৃষ্টির রূপ ধারণ করতে পারেন না? যিনি আদমকে সৃষ্টি করেছেন তিনি কি আরেকজন আদম হিসাবে এই পৃথিবীতে নামতে পারেন না? এটা আমরা ভুলে যাই, আমরা বুঝতে পারি না। স্বয়ং সৃষ্টিকর্তা যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু রয়েছে সব সৃষ্টি করেছেন, আর তিনি কি সৃষ্টির কোন রূপ ধারণ করতে পারেন না? তিনি কি দ্বিতীয় আদম হতে পারেন না? দশ অধ্যায় আমরা গিয়ে আবার দেখবো এই জোহর লিখিত দশ অধ্যায় যে আমাকে কেউ মেরে ফেলতে পারে না, জীবন নেওয়ার ক্ষমতা আমার আছে, জীবন দেওয়ার ক্ষমতা আমার আছে। আমি যদি আমি স্বেচ্ছায় সেই জীবন দিচ্ছি, আমি যদি সমর্পিত না করি তাহলে আমার প্রাণ কেউ কেড়ে নিতে পারে না। এবং তাই এখানে বলা হচ্ছে যে জগৎ তাহাকে, আরেকটু আগে যাই, যিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল আর জগৎ তাহাকে চিনিল না। সবচেয়ে আশ্চর্য বিষয়, এই পৃথিবী তার সৃষ্টিকর্তাকে চিনতে পারলো না। খুবই কঠিন, সমস্ত সৃষ্ট জীব যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি জীব স্রষ্টাকে চিনতে পারলো না। এবং এগারো পদে দেখুন যারা তার নিজের তারা তাকে গ্রহণ করলো না। তার মানে যিহুদি জাতি যাদের মধ্য থেকে পরিত্রাণ শুরু হয়েছে, যাদেরকে ঈশ্বর মনোনীত করেছিলেন, সেই যিহুদি জাতি যিশুকে বিশ্বাস করলো না। এবং সাত অধ্যায় পাঁচ পদ এই জোহনেই দেখবেন যিশুর ভাইরা তাকে বিশ্বাস করতো না। খুবই কষ্ট, যাদের জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন, সে যিহুদি জাতি, প্রথমে যিহুদি জাতি ঈশ্বরের মনোনীত জাতি, তারাই যিশুকে গ্রহণ করলো না। বারো পদ, এটা একটা মুখস্থ পদ এবং এটা মুখস্থ করে রাখলে ভালো হয়। বারো পদে লেখা রয়েছে কিন্তু ইহুদিরা গ্রহণ করলো না, কিন্তু যত লোক তাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে ডাকে, তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদ, ওরা যিশুকে বিশ্বাস করলো না, গ্রহণ করলো না, যিহুদি জাতি, কিন্তু যত লোক, যে কোনো জাতিগোষ্ঠীর লোক যারা যিশুকে বিশ্বাস করে তিনি তাদেরকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। খুবই আশ্চর্যের বিষয়, এই পৃথিবীতে সকলে কিন্তু ঈশ্বরের সন্তান নয়। হ্যাঁ, ঈশ্বর সৃষ্টি করেছেন তাদের স্রষ্টা, কিন্তু আত্মিকভাবে যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তারাই হলো প্রকৃত ঈশ্বরের সন্তান। আমরা মাঝে মাঝে এই রকম ভাবে প্রার্থনা করি যে হে ঈশ্বর, তোমার সব সন্তানকে আশীর্বাদ করো। কিন্তু মনে রাখুন প্রিয়জন, আত্মিকভাবে কারা সন্তান? আত্মিকভাবে আমরা যারা যীশুকে বিশ্বাস করি, আমরা আমরা পবিত্র প্রজা, মনোনীত বংশ, ঈশ্বরের বাড়ির লোক, আমরা ঈশ্বরের সন্তান। যত লোক
যে কোনো জাতি গোষ্ঠীর লোক যারা যিশুকে বিশ্বাস করবে তারাই ঈশ্বরের সন্তান। ক্ষমতা দিলেন ঈশ্বর, এখানে লেখা আছে সন্তান হইবার ক্ষমতা দিলেন ঈশ্বর। না দিলে, ঈশ্বর কাউকে কাছে না ডাকলে কেউ তার কাছে আসতে পারে না। এই যোহন 6:44 পদে আছে যে পিতা যদি আকর্ষণ কাউকে না করেন কেউ তার কাছে আসতে পারে না। এবার এবং 13 পদ দেখুন, তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতে নয়, কিন্তু ঈশ্বর হইতে যাত। কারা? আমরা। আমরা জানি যে প্রত্যেক মানুষের জন্ম হয়েছে মায়ের গর্ভ থেকে, জল রক্তের মধ্য দিয়ে পৃথিবীতে মানুষ আসে। এবং তাই এখানে বলা হয়েছে রক্ত হইতে নয়, মাংসের কামনা বাসনার ফলে সন্তানের জন্ম হয়, সেভাবে নয়, মানুষের ইচ্ছা হতে নয়, ও আমি ঈশ্বরের সন্তান হয়ে গেলাম, আমি চাই হতে হয়ে গেলাম, এরকম না, কিন্তু ঈশ্বর থেকে জাত। ঈশ্বরের কাছ থেকে আগেই আমাদেরকে ঈশ্বর তিনি মনোনীত করে রেখেছেন, ঈশ্বর হতে জাত। ঈশ্বরের কাছ থেকে আমরা ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা লাভ করে থাকি। এবং 14 পদ যদি কেউ একজন পড়েন সেটা ভালো হয়, 14 পদ যদি কেউ একজন পাঠ করেন। এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আমেন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এবং দেখুন প্রথমে যে বাক্য দিয়ে শুরু করেছিলেন যোহন, এবার তিনি বলছেন যে সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। এর আগে আমি বলেছিলাম যে স্রষ্টা তিনি সৃষ্টির যে কোনো রূপ ধারণ করতে পারেন। আমরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না, তাই আমরা অনেক সন্দেহের মধ্যে থাকি, কিন্তু যোহন বলেছেন সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন কুমারী মারিয়ার গর্ভে, তো তাও পবিত্র আত্মা দ্বারা। তার মানে পবিত্র আত্মা ঈশ্বর পুত্র ঈশ্বরকে কুমারী মারিয়ার গর্ভে তিনি এইভাবে গঠন করেছিলেন, তাই তো যিশুকে ঈশ্বরের পুত্র বলা হয়। তিনি তো ঈশ্বর থেকে এসেছেন, তাকে মানুষের পুত্রও বলা হয়, মানুষের রূপ ধারণ করেছিলেন। একদিকে তিনি মানুষের রূপ ধারণ করেছিলেন তাই তাকে মানুষের পুত্র বলা হয়, আর একদিকে ঈশ্বরের পুত্র বলা হয় কারণ ঈশ্বর নিজে কুমারী মারিয়ার গর্ভে এই পুত্র ঈশ্বরকে তিনি ধারণ করেছিলেন, তিনি মায়ের গর্ভে বুনেছিলেন। তারপরে বলা হচ্ছে এই পুত্র ঈশ্বর আমাদের মধ্যে প্রবাস করলেন। আমরা জানি যিশু আমাদের মধ্যে ছিলেন, তিনি আমাদের মধ্যে নেমে আসলেন, 33 বছর বা তার কম বেশি এরকম একটা সময় তিনি এই পৃথিবীতে ছিলেন। আমরা তাহার মহিমা দেখিলাম পিতা হইতে একজাত মহিমা। তিনি কোনো পাপ করেননি, তিনি অন্যায় করেননি, তার মধ্যে কোনো ভুল ছিল না, তিনি বিয়ে করেননি, তিনি যুদ্ধ করেননি, তিনি মানুষের প্রাণ নাশ করেননি, সেই পিতা হতে সেই মহিমা দেখিয়েছিলেন একজন মানুষ, পবিত্র মানুষ পাপময় পৃথিবীতে এসে কিভাবে সত্যে ও আত্মায় তিনি পূর্ণ সত্যে জীবনযাপন করেছিলেন। দেখুন নিচের অংশটা আরো আরো সুন্দর লাগে, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। যিশুর মধ্যে কোনো মিথ্যা নেই, এখানে এই অংশ প্রথমে এখানে যাই, তারপর আরো অনেক জায়গা রয়েছে। তিনি নিজেকেই বলেছেন তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে, কে পারে? যোহন লিখিত সুসমাচার 8:46 লেখা রয়েছে তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে। এবং 14:6 আমরা জানি যিশু বলেছেন আমি পথ সত্য জীবন, এখানে সেই সত্য এবং অনুগ্রহে পূর্ণ। তার মানে দয়া, তার কাছে দয়া রয়েছে, মানুষ যত ভুল করুক, অন্যায় করুক, পাপ করুক, তারপরেও যদি তারা নম্র হয়, অনুতাপ করে, অনুশোচনা করে, সেই দয়া সেই অনুগ্রহ তিনি ঢেলে দেন অনুগ্রহে ও সত্যে পূর্ণ, একেবারে পূর্ণ রয়েছেন। আপনাকে আমাকে দয়া করার জন্য আপনি আমি যখন ভুল করি, পাপ করি, মাঝে মাঝে আমার এমন হয় একই পাপ বারবার করতে থাকি, ওভারকাম করতে পারি না, শয়তানের সঙ্গে যেন যুদ্ধে হেরে যাচ্ছি, তখন আমি বলি প্রভু আমি তো পাপ করতে চাই না, প্লিজ
আমাকে দয়া করো, আমি যেন ওই পাপ থেকে ওভারকাম করতে পারি। ওই পাপ দ্বারা তো আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি ইচ্ছা করে করছি না, কিন্তু আমার ভিতরে যে শক্তি রয়েছে সেটা দুর্বল। তোমার অনুগ্রহ দাও যেন আমি পাপের উপরে বিজয়ী জীবনযাপন করতে পারি। আর একটা সময় আসে যে সেই পাপের উপরে যীশু খ্রিস্টের ক্ষমতা, কালভেরির ক্ষমতা আমাকে উচ্চাইতে বেশি শক্তিশালী করে, ওই পাপের চাইতে আরো বেশি ক্ষমতাপন্ন করে। তাই প্রিয়জন বলতে চাই, এই অংশটুকু এত গুরুত্বপূর্ণ, এটা আপনার হৃদয়ে ধারণ করুন। সৃষ্টিকর্তা স্রষ্টার রূপ ধারণ করেছিলেন, তিনি আদিতে ছিলেন, জগৎ তার দ্বারা হয়েছিল, সমস্ত মানুষ তার দ্বারা হয়েছে, সমস্ত সৃষ্টি তার দ্বারা হয়েছে, তাকে কেউ সৃষ্টি করেনি, কিন্তু তিনি নিজে স্রষ্টা, তিনি আদিতে ছিলেন, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। যিশু বলেছেন, আমি প্রথম আমি শেষ, আমি প্রথম আমি শেষ, আমি যেই আছি আমি সেই আছি, আমার কোনো শুরু নেই, আমার কোনো শেষ নেই, আমি জাস্ট মানুষকে রক্ষা করার জন্য মানুষের রূপ ধারণ করেছি। মানুষ তো আমাকে বিশ্বাস করলো, আমার নিজের লোকেরা আমাকে বিশ্বাস করলো, তাই মানুষ হিসেবে এসেছিলাম ওদের সাথে থাকতে, ওদের সাথে মিশতে, ওরা যেন আমাকে বিশ্বাস করে। তাই প্রিয়জন আমি বলতে চাই এইটুকু অংশের মধ্যে যে আমাদের মূল দায়িত্ব কি, যতজন তাকে বিশ্বাস করল, যতজন ঈশ্বরের, ঈশ্বর তাদের ক্ষমতা দিলেন যেন তারা ঈশ্বরের সন্তান হয়। আজকে যারা এই ক্লাসে রয়েছেন তারা নিজেদেরকে প্রশ্ন করতে পারেন, আমার আত্মিক অবস্থা কোথায়, আমি যীশু খ্রিস্টের সম্পর্কে আমার কি ধারণা রয়েছে, আমি কি সত্যি তাকে জানি, আমি কি জানি তিনি নিজে ঈশ্বর, আমি কি জানি তিনি স্রষ্টা, আমি কি জানি তিনি মাংসের রূপ ধারণ করে এসেছিলেন। আজকে প্রশ্ন করুন, আপনি কি ঈশ্বরের সন্তান? আর যদি সন্তান হন আনন্দের শেষ নেই, আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে তবে এই প্রার্থনা করতে পারেন, প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমাকে তোমার সন্তান রূপে গ্রহণ করো আজকে এই ক্লাসের মধ্য দিয়ে। আজকেই প্রার্থনা করতে পারেন। ক্লাস করতে করতে আমরা শুধু শুনবো, লিখবো, জানবো, চলে যাব তাই নয়, কিন্তু মনে রাখুন প্রিয়জন, আমরা ক্লাস করছি ঠিক আছে, কিন্তু এটা ঈশ্বরের জীবন্ত বাক্য যা মানুষের অস্থি মজ্জা গ্রন্থ ভেদ করে ভিতরে ঢুকে ক্লাসে থাকতে থাকতে অনেকেই পবিত্র আত্মার ক্ষমতা শক্তিতে পূর্ণ হবেন, অনেকেই নিজেকে আবিষ্কার করবেন, অনেকে নিজেকে আনন্দিত করবেন, ও আমি আমার প্রভু সম্পর্কে জানি, যীশু খ্রিস্ট তিনি নিজে ঈশ্বর, তিনি নিজে ঈশ্বর ছিলেন। এবং সামনের দিকে আরেকটু এগিয়ে যেতে চাই, যোহন এবার বলছেন, তিনি আমার আগে ছিলেন, তিনি আমার অগ্রগণ্য ছিলেন, কেননা তিনি আমার পূর্বে ছিলেন। হ্যাঁ, আমি তো মাত্র এসেছি সাক্ষ্য দিতে, কিন্তু তিনি আমার আগে ছিলেন, কি সুন্দর। এবার যোহন আবার বলছেন, যোহন বাপ্তাইজক, ১৬ পদ, ১৭ পদ, ১৮ পদ যদি একটু কাইন্ডলি পড়েন তাহলে ভালো হয়, ১৬, ১৭ এবং ১৮ পদ। কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি, কারণ ব্যবস্থা মসি দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ ও সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হইয়াছে। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার কোরে থাকেন তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। আমেন। ধন্যবাদ দিদি। দেখুন আবারও সেই একই কথা বারবার, যখন দেখবেন যে একই কথা বারবার তাহলে বুঝতে হবে এই কথার অনেক গুরুত্ব রয়েছে। তাহার পূর্ণতা থেকে আমরা সবকিছু পেয়েছি, অনুগ্রহের উপর অনুগ্রহ। ভক্ত দাউদ কি বলেছিলেন ৬৩ অধ্যায় ৩ পদে গীত, তোমার দয়া জীবন হইতে উত্তম। এই যে আমি দাউদ, আমি রাজা, এটা কিছু নয়, কিন্তু তোমার দয়া জীবন হইতে উত্তম, আমার বেঁচে থাকা এর চাইতে তোমার দয়া, তোমার দয়া ছাড়া আমরা বাঁচতে পারি না। অনুগ্রহের উপর অনুগ্রহ। মানুষ এত ভুল করে, এত অন্যায় করে, এত পাপ করে, দয়া 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 ঈশ্বর ঢেলে দিচ্ছেন, ও আমার প্রিয় সন্তান ফিরে এসো, আমার দয়া তোমার সঙ্গে রয়েছে। আমি সেই মসির ব্যবস্থার মতো কঠিন নয়, দাঁতের পরিবর্তে দাঁত, চোখের পরিবর্তে চোখ,
না, কিন্তু আমি তোমার ফেরার অপেক্ষায়। অনুগ্রহের উপর অনুগ্রহ আমি তোমাকে দেই, যারা আমাকে বিশ্বাস করে তাদেরকে দেই। মসির কথা তাই বলা হয়েছে, ব্যবস্থা মসির মধ্যে দিয়ে এসেছিল, সেই ব্যবস্থা আমরা জানি কত কঠিন। একটু ভুল ত্রুটি ইচ্ছা করে পাপ করলে সেই পাপের ক্ষমা হতো না, অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা করা হতো, যে সে না জেনে অন্যায় করেছে সেটা ক্ষমা করা হতো, আর মানুষ যদি ইচ্ছাপূর্বক পাপ করত তাকে মেরে ফেলা হতো। তাই মসির কথা বলা হয়েছে, সেই ব্যবস্থা এত কঠিন ছিল, আর তোমাদের প্রেমের ব্যবস্থা, তোমাদের যিশুর ব্যবস্থা, অনুগ্রহ সত্য যিশু খ্রিস্ট দ্বারা এসেছে। আপনি যখন যিশুর সাথে যুক্ত হন, আপনার জীবনের অনেক অনেক মন্দতা, ভণ্ডামি, কালিমা এগুলো দূর হয়ে যায়, আপনার মধ্যে সেই সত্য বাস করতে থাকে, আপনি মিথ্যা কথা বলতে চান না, কষ্ট হয়। এমন একটা সময় ছিল যখন আমি প্রভুকে জানতাম না, জানার পরেও মনে হলো মিথ্যা কথা, আরে ওটা তো কোনো বিষয় না, কিন্তু প্রভু জানেন আমি সত্য কথা বলছি। যে এখন যখন আমি কোনো কারণে আমি জেনে শুনে মিথ্যা বলছি, তখন আমার খুবই অনুতাপ হয়, এবং আমি তার আগেই বলি, প্রভু প্লিজ আমাকে দয়া করো, আমি এই মিথ্যা কথাটা বলতে চাই না, পরিস্থিতিটা তুমি অন্যরকম করে দাও প্লিজ, আমি তোমাকে আমার পাপ দ্বারা দাস্যকর্ম করাতে চাই না। প্রিয়জন মনে রাখুন, প্রভুর দয়া আপনার সঙ্গে, আপনি আমি মরবো না, আমাদের সুযোগ রয়েছে, তবে সাবধান থাকুন যেন ইচ্ছা করে পাপ করে যিশুকে কুশে না টাঙ্গাই। এবং 18 পদে বলা হচ্ছে, ঈশ্বরকে কেউ দেখে নাই। দেখুন মসি ঈশ্বরকে দেখতে চেয়েছিলেন, যাত্রা পুস্তক 33:20-23, তোমাকে আমাকে দেখাও, আর ঈশ্বর বলেছিলেন মানুষ আমার মুখ দেখলে বাঁচে না, মসি মানুষ আমার মুখ দেখলে বাঁচে না, তুমি আমার পিছন সাইডটা একটু দেখতে পারবা কিন্তু আমার মুখ দেখবা না। কিন্তু যিশু খ্রিস্ট সম্পর্কে বলা হচ্ছে, আরে তিনি তো পিতার কোড়ে ছিলেন, কোড়ে মানে কি, কাছে, পিতার সঙ্গে, বৌসম বলা হয়েছে মানে পিতার বক্ষে, মানে পিতার সঙ্গে পিতা আর প্রভু যিশু খ্রিস্ট একই সঙ্গে, একই সঙ্গে। তাই যিশুকে যে দেখেছে সে ঈশ্বরকে দেখেছে। যিশুর একজন শিষ্য প্রশ্ন করেছিলেন, প্রভু পিতাকে আমাকে দেখান। দেখবেন যখন আমরা 14 অধ্যায় যাব, তোমা ফিলিপ তারা প্রশ্ন করেছেন পিতাকে দেখান, তখন বলছেন যে হ্যাঁ, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। আরে পিতার মধ্যেই তো আমি ছিলাম, এখানে কোড়ে বলা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে বলা হচ্ছে যে পিতার সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িত, পিতার সঙ্গে পুত্র, তার মানে পিতা এবং পুত্র এক। এই যখন 10:30 দেখবেন যিশু বলছেন, আমিও এবং আমার পিতা আমরা এক। যিশুকে যে দেখেছে সে ঈশ্বরকে দেখেছে। আরেকটু যেতে চাই, তারপরে ক্লাস শেষ করে দেব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন করতে পারবেন। এই 1 অধ্যায়ের আরেকটা পোর্শন, আরেকটা ভাগ রয়েছে, 1 অধ্যায় 23-34 মধ্যে, যিশু হলেন ঈশ্বরের মেষ শাবক। এবার যখন অন্য আরেকটা উচ্চতায় নিয়ে যাচ্ছেন, এত সময় তিনি সাক্ষ্য দিয়েছেন, তিনি বলেছেন আমি ওনার পক্ষে এসেছিলাম কিন্তু উনি আমার আগে ছিলেন, তার মধ্যে অনুগ্রহ ছিল, তার মধ্যে সত্য ছিল, তিনি মাংসের রূপ ধারণ করেছিলেন, তিনি পিতার কোড়ে ছিলেন, অনুগ্রহ 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 দয়ায় পূর্ণ। এবার তিনি বলছেন যিশু সেই মেষ শাবক। কোন মেষ শাবক? দেখুন একটু পুরাতন নিয়মের দিকে আমাদের যেতে হয়, 23-34 মধ্যে যিশু হলেন সেই মেষ শাবক। 29 পদের দিকে যাই, যদি সব পড়ি তাহলে শেষ করা কঠিন হবে। 29 পদ দেখুন, পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, দেখো ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপের বোঝা নিয়ে যান। কোন মেষ শাবক? আদম হাওয়া যখন অন্যায় করেছিলেন তখন তাদেরকে কাপড়, চামড়ার কাপড়, চামড়ার পোশাক ঈশ্বর বানিয়েছিলেন। এদন বাগানে প্রথম ঈশ্বর একটা বলি দিয়েছিলেন, কোথায় তিনি পোশাক পেয়েছেন, চামড়ার পোশাক? যদিও আদি পুস্তকে সে বিষয়ে লেখা নেই 3 অধ্যায়ে, কিন্তু
তাদেরকে চামড়ার পোশাক ঈশ্বর বানিয়ে দিয়েছিলেন, একটা মেষকে হত্যা করেছিলেন, একটি পশুকে হত্যা করেছিলেন, শুধু শুধু মানুষ অন্যায় করেছে আর পশু মারা যাচ্ছে। এটা হলো সেই প্রতীক যে একদিন পুত্রকে, পুত্র অন্যায় করেনি, মানুষের পাপের জন্য পুত্র বলিকৃত হবে। এবং আরেকটু গভীরে যেতে চাই, দেখবেন যাত্রা পুস্তক 29:38-39 পদের মধ্যে যিহুদি ধর্ম যে বিধান ছিল, ঈশ্বর যে বিধান দিয়েছিলেন জেরুসালেম মন্দিরে, সকালে একটি পশু মানুষের পাপের জন্য বলিকৃত হতো, সন্ধ্যায় আরেকটি পশু মানুষের পাপের জন্য বলি হতো। ওই দেখো সেই মেষশাবক, এইবার তিনি জগতের পাপের বোঝা নিয়ে যান, এতদিন পশুতে মানুষের বোঝা, পাপের বোঝা বহন করেছেন, পশুতে বহন করেছে মানুষের পাপের বোঝা। আমি বাইবেলের পদটা আবার বলি, যাত্রা 29:38-39 পদ, প্রতিদিন জেরুসালেম মন্দিরে সকালে একটা পশু বলি দেওয়া হতো মানুষের পাপের জন্য, বিকালে আরেকটা পশু বলি দেওয়া হতো মানুষের পাপের জন্য। এইভাবে পশু একটা প্রতীক হিসাবে মানুষের পাপের বোঝা বহন করেছে, সেই পশু, সেই মেষশাবক আর কেউ নন। এইবার যীশু খ্রিস্ট স্বয়ং মরে যাবেন, পাপের বোঝা তিনি বহন করবেন। কি আশ্চর্য প্রিয়জন, একবার চিন্তা করুন, যখন সকালে ঘুম থেকে উঠেন, প্রার্থনায় বসেন, আমাদের প্রত্যেকের পাপের ক্ষমা সকালে একবার চাওয়া উচিত। আবার যখন সন্ধ্যার সময় ঈশ্বরের কাছে জানু পাতেন, তখন আরেকবার পাপের ক্ষমা চাওয়া উচিত, কারণ প্রতিদিন আমরা পাপ করি, একজনও ভালো নেই। রোমিও 3:23 পদে আমরা জানি সবাই পাপ করেছে, অন্যায় করেছে, ঈশ্বরের গৌরবের অযোগ্য হয়েছে, আর পাপের বেতন এইবার মরণ, মৃত্যু। পাপ করবে তার প্রতিদান পাবে, তুমি মরে যাবে। আর সেই পাপের বোঝা আজকে যিশুর কাঁধে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, ওই যে পুরাতন নিয়মে মন্দিরে বলি হতো সকালে একটা মেষ, বিকালে আরেকটা মেষ, ওই এদন বাগানে আদম হওয়ার জন্য ঈশ্বর মেরে দিলেন পশু, চামড়ার পোশাক বানিয়ে দিলেন। খ্রিস্টকে পরিধান করো, তুমি বাঁচতে পারবে না, তোমার নিজের মন্দতা পাপকে পরিধান করলে বাঁচতে পারবে না, খ্রিস্টকে পরিধান করো। তাই প্রিয়জন, ইনি সেই মেষশাবক, এবং তিনি আবারও বলছেন আমার আগে তিনি ছিলেন, বারবার তিনি বলছেন আরে আমি কিন্তু সেই ব্যক্তি নই, তিনি আমার আগে ছিলেন, আর আমি মাত্র এসেছি, আমি তার আগে ছিলাম না কিন্তু তিনি ছিলেন। এবং তাই তিনি বলছেন আমি তো তাকে চিনতাম না, 32 পদ দেখুন তিনি বলছেন আমি তাকে চিনতাম না, কিন্তু আমি দেখলাম পবিত্র আত্মা তার উপরে নেমে এসেছে। যখন বাপ্তিস্মা হচ্ছিল, যখন তিনি দেখেছিলেন স্বর্গ থেকে পবিত্র আত্মা কপোতের মতো পুত্র ঈশ্বরের উপরে নেমে এসেছেন। এবং যোহন লিখিত সুসমাচার পড়তে পড়তে আমরা দেখব পবিত্র আত্মার একটা পূর্ণ ছবি, যে পবিত্র আত্মার শক্তি ছাড়া বিশ্বাসীরা কিছু করতে পারে না। তিনি বলছেন যে আমি তাকে আসলে চিনতাম না, আমি বাপ্তিস্মদাতা যোহন আমি চিনতে পারিনি। এখানে লেখা রয়েছে আমি আত্মাকে কপোতের ন্যায় স্বর্গ হতে নামিতে দেখিয়াছি। তারপরে তিনি বলছেন আমি তো প্রথমে তাকে চিনতেই পারিনি, আমি তাকে বাপ্তিস্ম দিতেও চাচ্ছিলাম না, কিন্তু তিনি বলেছেন দাও, এইভাবে সব ভালো কাজ করতে হবে, আমি যদিও স্রষ্টা তবু আমি সৃষ্টির কাছে নত হয়েছি, আমি যোহন তোমার কাছে নত হয়েছি, আমাকে দাও, আমি নম্রচিত্ত, আমি বিনয়ী। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট হওয়া সত্ত্বেও তিনি তা ধরিয়া নেওয়ার বিষয় মনেই করলেন। আপনারা ফিলিপীয় 2:3-5-6 দেখবেন ঈশ্বরের স্বরূপ, কিন্তু তিনি বললেন আমি এগুলো চিন্তাই করিনি, আমি মানুষকে এত ভালোবাসি, আমি ওদের জন্য মরতে এসেছি, পাপের বোঝা বহন করতে এসেছি। আর আমরা যখন একটু বড় কোনো পথ পাই, আমরা নিজেকে দেখানোর জন্য কত চেষ্টা, কত চেষ্টা, আর যিশু বলছেন না 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 যোহন
সম্মতি হও, সম্মতি হও, আমাকে অবগাহন দাও, আমি সৃষ্টির কাছে নত, আমি ঈশ্বর, এটা আমি চিন্তাই করি না, এটা আমি ভাবি না, তাহলে তো আমি ওদের কাছে যেতে পারবো না। আমি তো আমার ভাইদের মতো, আমি তো ওদের বড় ভাই। রোমিও আট অধ্যায় বলা হচ্ছে, দেখবেন সেটা 28-29-30 পর থেকে, আমি ওদের বড় ভাই, আমি ওদের সঙ্গে না মিশলে ওরা তো আমার কাছে আসবে না। এবং আমি শেষ করতে যাচ্ছি এই আজকে 34 পদ পর্যন্তই, ঈশ্বর যে ঈশ্বরের মেষশাবক যীশু, এই পর্যন্তই আমি আজকে পড়াবো, তারপরে কালকে আবার, কারণ অনেক যদি একসঙ্গে অনেক কিছু নেওয়া হয় আসলে সেটা মনে রাখা কঠিন হয়। আবার তিনি বলছেন, তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাপ্তাইজ করেন, তিনি সেই ব্যক্তি, যীশু খ্রিস্টই আমাদেরকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দেবেন, দিয়েছেন এবং দেন। তারপরে তিনি বলছেন, ইনি ঈশ্বরের পুত্র, 34 পদ, ইনি ঈশ্বরের পুত্র, পুত্র ঈশ্বর পৃথিবীতে মানব রূপ ধারণ করেছেন, তিনি নিজেই মানুষ বানিয়েছেন, তিনি মানুষের রূপ ধারণ করতে পারেন। তাই খ্রিস্টেতে প্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং আমার প্রিয়জনেরা, গুরুজনেরা, যারা আজকে জোহনলিখিত সুসমাচারের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, আমি আজকে বলতে চাই আবারও, তিনি আদিতে ছিলেন, তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, তিনি নিজে ঈশ্বর ছিলেন, তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি নিজে ঈশ্বর, তার মধ্যে জীবন ছিল, সেই জীবনে মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিচ্ছিল, পৃথিবী অন্ধকার, পাপের অন্ধকার, যীশু এসেছেন, তবুও তার প্রিয় লোকেরা, মনোনীত জিহুদি জাতি তাকে গ্রহণ করলো না। 11:11-12 বলা হচ্ছে, যতজন তাহাকে বিশ্বাস করলো তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিলেন, আর সেই সন্তান রক্ত হইতে নয়, মাংস হইতে নয়, মানুষের ইচ্ছা হতে নয়, ঈশ্বর থেকে জাত। এবং যীশু খ্রিস্ট স্বয়ং সেই মাংসের রূপ ধারণ করেছেন, মাংসে মূর্তিমান হলেন, এবং দয়া দয়া অনুগ্রহ অনুগ্রহ ঢেলে দিয়েছেন, এত অন্যায় করছি, এত পাপ করছি, তবুও তিনি পথ চেয়ে বসে আছেন, আমার ছেলে মেয়ে, আমি দয়া তুলে নেব না। বাইবেলে একজন বিখ্যাত রাজা সৌল ঈশ্বর দাউদকে বলেছিলেন, দাউদ আমার দয়া আমি তোমার কাছ থেকে কোনোদিন তুলে নেব না, আমি সৌলের উপর থেকে তুলে নিয়েছিলাম, আর সৌল আত্মহত্যা করেছিল, আমি তোমার উপর থেকে আমার দয়া আমার অনুগ্রহ তুলে নেব না দাউদ, কিন্তু সৌলের অবাধ্যতা এত চরমে উঠেছিল, আমি আমার অনুগ্রহ আমার দয়া তুলে নিয়েছি, ওর মরণ পর্যন্ত আমি আর কথা বলিনি, আর ও মরেছে, কিন্তু তোমার উপর থাকবে দাউদ, তুমি আমার বাক্য শুনবে, বাধ্য হবে, সেই মতো কাজ করবে। তাই প্রিয়জন বলতে চাই যে অনুগ্রহের উপর অনুগ্রহ, দয়ার উপর দয়া, তার করুণার কোনো শেষ নেই, আমরা গানে গাই তার করুণার কোনো শেষ নেই। তাই দাউদ বলেছেন, তোমার দয়া জীবন হইতে উত্তম। তাই প্রিয়জন আজকে এই পর্যন্ত এই ক্লাস, আসুন এই ক্লাসের মধ্য দিকে দিয়ে নিজেকে আবিষ্কার করি, আমার আত্মিক স্ট্যাটাস কোথায়, যীশু যে ঈশ্বর সেটিকে আপনি হৃদয়ে ধারণ করেছেন, যীশু যে আপনার পাপের জন্য, পাপই দেখো ঈশ্বরের মেষশাবক, এইবার তিনি জগতের পাপের বোঝা নিয়ে যাবেন। রোমিও 8:3 পদে বলা হয়েছে যে ঈশ্বরের, সে যীশু খ্রিস্ট হলেন মানুষের পাপের বোঝা বহন করেছেন, ঈশ্বরের সেই পাপার্থ বলি, ঈশ্বরের কাছ থেকে এসেছেন পাপের বলি মরার জন্য এসেছেন, এই মেষশাবক স্বর্গ থেকে, তিনি অন্য কোনো কারণে আসেননি, তিনি মরে যেতে এসেছেন, তার লক্ষ্য একটাই, যীশু মরবে, মরে যাব, তারপরেও যদি আমাকে ওরা ভালোবাসে জীবন দেব, তবুও যদি আমার ছেলে মেয়েরা আমার কাছে আসে, আমার দয়ায় পূর্ণ করে দেব, আমার অনুগ্রহে পূর্ণ করে দেব, তবুও যদি তারা আমার কাছে আসে। প্রভুর গৌরব, প্রভুকে ধন্যবাদ দিই যে আজকে এই পর্যন্ত প্রভু দয়া করেছেন, আর বিশ্বাস করি যে
প্রভু আপনাদেরকে অনেক বিষয়ে অনুগ্রহ করবেন। আমি মাত্র সাহায্য করেছি, আসলে আমি বলি না আমি শিক্ষক এরকম পরিচয় দেই না, আমি মনে করি যে আমি একজন সেবক। আর আমি মাত্র আপনাদেরকে যখন আমি বলি তখন আমিও শিখছি, আমার প্রভু হলেন মহান শিক্ষক, আমি আসলে কিছুই নই। প্রভুর গৌরব হোক। যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানতে চান, এখনো যে সময় রয়েছে, তবে এই সময়ের মধ্যে কিছু যদি জানতে চান তবে প্রভু আমাকে যেমন কৃপা করবেন আমি সেভাবে কথা বলবো। দিদি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যদি সুযোগ দেন। হ্যাঁ দাদা বলেন। নমস্কার, অত্যন্ত ধন্যবাদ দেই শ্রদ্ধেয় তাপসী বিশ্বাস মহোদয়কে যে খুব সুন্দর ভাবে তিনি জোহন লিখিত সুসমাচার শুরু করেছেন এবং ব্যাখ্যা করেছেন। আমার একটি প্রশ্ন হচ্ছে জোহন লিখিত সুসমাচার এক অধ্যায় ১২ পদ অনুসারে, কিন্তু যত লোক তাকে বিশ্বাস করিল সেই সকলকে যারা তার নামে বিশ্বাস করে তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিলেন। হ্যাঁ, এবং আর একটা পদ আমি জানি আমরা সবাই মুখস্থ, আমি পথ সত্য জীবন। একটু জোরে বলেন দাদা। আমি পথ সত্য জীবন, আমাদের আসলে কেউ পিতার নিকট আইসে না। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে যিশু আগমনের পূর্বে আদিতে যারা লোকজন ছিলেন তারা কি তবে তার কাছে যাইতে পারবে না, বা তারা কি পরিত্রাণ পাবে না যিশু বিনা? তবে কিভাবে তারা হয়তো কমপ্লেন করতে পারে যে যিশুর আগমন থাকলে তো আমরাও পরিত্রাণ পেতাম, তার কাছে যেতে পারতাম? এইখানের এই গ্যাপটা বা এই পার্থক্যটা আপনি একটু এক্সপ্লেইন করবেন যে এটা। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আসলে দেখুন, এই জোহন লিখিত সুসমাচারের মধ্য দিয়ে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ, আপনি বলেছেন যে পুরাতন নিয়মের বিশ্বাসীরা তাহলে কি স্বর্গে যাবেন না? রাইট, কিভাবে তারা? হ্যাঁ, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ স্বর্গে যাবে না যিশু বলেছেন। কিন্তু প্রথমে বলতে চাই, পুরাতন নিয়মের বিশ্বাসীরা তারা যিশু খ্রিস্ট যে আগমন করবেন সেটা তিনি বিশ্বাস করতেন, তারা বিশ্বাস করতেন। দেখুন জোহন লিখিত সুসমাচার ৮ অধ্যায় দেখুন, ৮ অধ্যায় আমি বলছি ৫৬ পদ দেখুন, ৫৬ পদ, এখানে যিশু নিজেই অব্রাহামের কথা বলেছেন, তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হইয়াছিলেন, আর তিনি তা দেখিলেন ও আনন্দ করিলেন। এই যে একটা বিখ্যাত পদ এটা, এবং আমি যদি আরেকটু আগায় মানে আরেকটু সামনে এগিয়ে যাই, দ্বিতীয় বিবরণ ১৮ অধ্যায় দেখবেন, মসি যিশুর কথা ঘোষণা করেছেন, আমার মতো একজন ভাববাদী তিনি আসবেন, দ্বিতীয় বিবরণ ১৮ অধ্যায় ১৫ পদ থেকে দেখবেন। তারপরে আরো আছে, অনেক জায়গায় রয়েছে, জাকব বলছেন, জোসেফের বাবা জাকব মৃত্যুর আগে বলেছেন যে শিলু আসবেন, যিশু আসবেন, তারা বিশ্বাস করতেন। আদি পুস্তক ৪৯ অধ্যায় এটা এই পদটি আমি বলে দিচ্ছি, দেখুন ৪৯ অধ্যায় ১০ পদে দেখুন, জিহুদা হইতে রাজদণ্ড যাইবে না, জিহুদা বংশ হইতে কখনো রাজত্ব যাবে না, তাহার চরণযুগলের মধ্য হইতে বিচার দণ্ড যাইবে না, যে পর্যন্ত না শিলো না আইসেন। শিলো হলো যিশু খ্রিস্টর আরেকটা টাইটেল। পুরাতন নিয়মের বিশ্বাসীরা তারা বিশ্বাস করতেন যে যিশু খ্রিস্টের আগমন হবে, এই বিশ্বাসেই তারা কিন্তু স্বর্গে যাবে এবং স্বর্গে গিয়েছে। আপনারা এটা জানেন যে মসি এবং এলিও তারা যিশুর এই যে যখন মতিলিখিত সুসমাচার ১৭ অধ্যায়ে যিশু যে উজ্জ্বল রূপ ধারণ করেছিলেন তারা নেমে এসেছিলেন, মসি এবং এলিও। তাহলে এবার দেখুন, তাহলে এই বিশ্বাসীরা মৃত্যুর পরে তারা কোথায় গিয়েছে? তারা বিশ্বাস করতেন যিশু আসবেন, যদিও তারা যিশুকে মাংসে দেখেননি কিন্তু তারা বিশ্বাস করতেন। এবং দানিয়েল ৭ অধ্যায় ১৩ ১৪ পদে দেখবেন, ওখানেও কিন্তু যিশুর কথা বলা হচ্ছে যে তিনি দেখলেন রাত্রিকালীন দর্শনে একজনকে আমি দেখলাম যাকে রাজত্ব ক্ষমতা কর্তৃত্ব পরাক্রম দেয়া হচ্ছে। দানিয়েল ৭ অধ্যায় ১৩ ১৪ পদ দেখবেন ওখানে পড়ে। তা সুতরাং এটাই হলো আপনার প্রশ্নের উত্তর, আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন।
আমি তিন চার জায়গা থেকে কোট করেছি, যদি আরো সময় থাকতো আমি আরো কয়েকটা পদ আমি বলতাম। বিলিয়াম বলেছেন যে উজ্জ্বল এক জ্যোতি এক তারা এসে যিহুদা বংশে নেমে আসবে ইসরায়েল জাতির মধ্যে, এটা বিলিয়াম তিনি বলেছেন, বিলিয়াম। ওকে, ধন্যবাদ দিদি। আসলে বাইবেলের পদটি, বাইবেলের পদটি নিতে চান তারপরেও আমি সেই পদটি আপনাকে দিব। দেখুন বর্ণনা পুস্তক ২৪ অধ্যায় ১৬ পদ, গণনা পুস্তক ২৪ অধ্যায় ১৬ পদ এবং আরেকটি সুন্দর পদ রয়েছে সেখানে বিলিয়াম তিনি বলছেন যে যীশু খ্রিস্টের আগমন হবে, একটি তারা উদিত হইবে, জাকব থেকে একটি তারা উদিত হইবে। সেই কথা লেখা রয়েছে এই যে ১৭ পদ, ১৬ এবং ১৭ পদ, গণনা পুস্তক ২৪ অধ্যায় ১৬ এবং ১৭ পদ দেখুন। একজন বিজাতীয় প্রতিমা পূজারি পুরোহিত তিনি বলছেন যে তাকে আমি দেখব কিন্তু নিকটে নয়, যিশুর কথা বলা হচ্ছে, আমি তাকে দেখিব কিন্তু এখন না। জাকব হইতে এক তারা উদিত হইবে, ইসরায়েল হইতে এক রাজদণ্ড উঠিবে, তা মোয়াবের দুই পাশ ভেঙে চুরমার করে দেবে, সমস্ত বিরোধী আত্মা যা যীশু খ্রিস্টের বিরুদ্ধে উঠে সব ধ্বংস করে দেবে, যেভাবে দানিয়েল বলেছেন। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ দিদি, আপনি বিভিন্ন রেফারেন্স দিয়ে আপনি বুঝিয়েছেন, মানে বুঝিয়েছেন, ধন্যবাদ। আসলে সেটা হচ্ছে যে ভবিষ্যৎ বাণী ছিল, সেটার উপরে আসলে অনেকে বিশ্বাস করছে, নিও ধন্যবাদ দিদি। হ্যাঁ দাদা, ওয়েলকাম। আর যদি কেউ কোনো প্রশ্ন করতে চান, যেটুক সময় আছে। ধন্যবাদ দিদি। আমার একটা প্রশ্ন ছিল দিদি। হ্যাঁ বলেন দাদা। ক্লিয়ার, আজকে যে সাবজেক্টটা খুবই ভালো ছিল, ধন্যবাদ দিদি। প্রথমে আমার প্রশ্ন ছিল, আমরা তো দেখলাম কত সালে লেখছেন, কিন্তু কোথায় বসে লেখছেন এবং মেইন উদ্দেশ্য, লেখার উদ্দেশ্য, মেইন উদ্দেশ্যটা কিছু? হ্যাঁ, ইফিস থেকে লিখেছেন, আমি জানি না এটা বলেছিলাম কিনা, ইফিস থেকে লিখেছেন। ইফিসে তিনি লম্বা একটা সময় কাটিয়েছেন, এশিয়া মাইনরের সেই বিখ্যাত শহর ইফিস, এফাসিস, এখান থেকে লিখেছেন এবং লেখা হয়েছে প্রথম শতাব্দীর শেষের দিকে এসে এটি তিনি লিখছেন, মানে ধারণা করা হয়, একেবারে অ্যাকুরেট ডেট কোনো লেখক বা কমেন্টেটর তারা উল্লেখ করছেন না। এগুলো তো অবশ্যই ইতিহাস থেকে নিতে হয়, এগুলো তো আমরা কেউ বলতে পারবো না। যারা ইতিহাসবিদ, ধর্মতত্ত্ববিদ, কমেন্টেটর, তারা এই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। ধন্যবাদ দিদি। হ্যাঁ দিদি, ধন্যবাদ দিদি, সুন্দর শিক্ষার জন্য। রিলেটেড প্রশ্ন ছিল দিদি, ওই যে, হ্যাঁ বলেন দাদা, স্টিফেন দা বলেন। মেইন উদ্দেশ্যটা লেখার, সুসমাচার লেখার উদ্দেশ্যটা, আমি বলেছিলাম উদ্দেশ্য কেন লিখেছেন। দেখুন ২০ অধ্যায় ৩১ পদে এটা হলো লেখার উদ্দেশ্য, যেন তোমরা বিশ্বাস করতে পারো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং তাকে বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা অনন্ত জীবন লাভ করো, এটাই কিন্তু লেখার উদ্দেশ্য। হ্যাঁ ধন্যবাদ দেই দিদিকে সুন্দর শিক্ষার জন্য। যখন এক অধ্যায় আমরা ১ থেকে ৩৪ পড়লাম দিদি, আমার কোনো প্রশ্ন না, কিন্তু একটু কৌতূহল, মানে যোহনকে তো বলা হয়েছে যাহাকে যিশু প্রেম করতেন, যাকে ভালোবাসতেন, অন্যান্য শিষ্য ছিল বা যারা ছিল, কিন্তু যিশু যোহনকে সবচেয়ে ভালোবাসতেন, মানে যোহনের মধ্যে এমন কি ছিল যার জন্য যিশু তাকে পছন্দ করতেন? দাদা আসলে যিশু শেষ ভোজের সময় আমরা দেখেছি যে তিনি গায়ে হেলান দিয়ে থাকতেন, বয়সে কম ছিলেন এবং যিশুর একটু আত্মীয় ছিল, যেমন ওই যে
তাদের মা আর মরিয়ম তারা তো ওই যে মানে কি মাসি যিশুর মাসির ছেলে এই একটা মানে বায়োলজিক্যালি এটা বলবো আর বয়সে কম ছিল বলে যিশু তাকে আসলে অনেক ভালোবাসতেন এছাড়া এমনি অন্য কোনো কারণ এখানে আমি খুঁজে পাইনি আর কি এবং খুবই আগ্রহ ছিল চট জলদি সিদ্ধান্ত নিতে পারতেন আর বয়স কম ছিল বলে যিশুর বিষয়ে তিনি খুব পুঙ্খানুপুঙ্খ রূপে মানে অ্যানালাইসিস করতেন স্টাডি করতেন এই জোহনে দেখবেন যে তিনি আসলে যিশুকে কোথায় তুলেছেন এটা এটা আমরা পড়তে পড়তে দেখব অন্য সুসমাচারের সঙ্গে তখন তুলনা করবেন যে জোহন আসলে প্রভুকে কোথায় নিয়ে গেছেন এমন সম্মান দিয়েছেন যে নিজের নাম পর্যন্ত তিনি মেনশন করেননি আমি জোহন এই কথা তিনি প্রকাশিত বাক্যে বলেছেন লেখার সময় কিন্তু এই জোহন লিখিত সুসমাচারে তিনি উল্লেখই করেননি এটা খুবই আশ্চর্য এবং যিশুকে সর্বোচ্চ অনার দিয়েছেন তিনি সর্বোচ্চ অনার সমস্ত সম্মান তিনি দিয়েছেন প্রভুকে থ্যাংক ইউ দিদি ধন্যবাদ দাদা আমি একটু বলতে চাই দিদি ম্যাডাম থ্যাংক ইউ আজকে শিক্ষার জন্য সুস্পষ্ট ছিল কিন্তু যাত্রা পুস্তক 33 অধ্যায় 11 পদটা আমি একটু ক্লিয়ার হতে চাই আপনি যাত্রা পুস্তক 33 অধ্যায় 20 থেকে 23 পদ খুব পরিষ্কার ভাবে আমাদের বুঝাইছেন এবং আমি পরিষ্কার ধারণা অর্জন করছি কিন্তু 11 পদ যদি ম্যাডাম একটু 11 পদ হ্যাঁ 33 অধ্যায় 11 পদ ও 33:11 আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বের করি আগে আচ্ছা 33:11 এটা মসির কথা বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ আর মনুষ্য যেমন মিত্রের সহিত আলাপ করে তদ্রূপ সদাপ্রভু মসির সহিত সামনাসামনি হইয়া আলাপ করিতেন হ্যাঁ আপনি এইটা বলতে চাচ্ছেন সামনাসামনি মানে হ্যাঁ আমি বুঝিয়ে দেই ঈশ্বর কিন্তু আত্মা ঠিক আছে হ্যাঁ ঈশ্বর আত্মা আর এটা যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় দেখবেন 24 পদে 22-24 এই পদগুলো তো রয়েছে ঈশ্বর আত্মা এবং এই সামনাসামনি মানে বন্ধু যেরকম বন্ধুর সঙ্গে এই যে মানসিক ভাবে কথা বলে এরকম না আচ্ছা এটা হলো ঈশ্বরের রব শোনা মসি শুনছেন ঈশ্বর বলছেন মসি শুনছেন ঠিক এরকম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মানে সামনাসামনি মানে আমরা যেরকম বন্ধু বন্ধু কথা বলি এরকম না ঈশ্বর আমার এই এই ধারণাটা ছিল ম্যাডাম এতদিনে এই জন্য আমি না ঠিক আছে আমরাও তো এইভাবে আমাদের শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন করেছি পড়াশোনা করেছি আমরা যে সব জানি তা না আমি যে সব জানি কখনো না কখনোই না মাত্র আমিও শিখছি আমি একজন ছাত্র কত কত পদ বললেন 4 অধ্যায় আচ্ছা যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 22-24 দেখুন ঈশ্বর আত্মা যিশু বলেছেন আর যারা তার ভজনা করবে আত্মায় সত্যে পিতার ভজনা করবে 26 পদে দেখুন আশা করি সেটা বুঝতে পেরেছেন 4 অধ্যায় হ্যাঁ 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 26 পদে দেখুন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম হ্যাঁ ওয়েলকাম আমি 8:30 পর্যন্ত আসলে থাকবো তারপরে আমার আরেকটা ক্লাস আমি নেব আমাদের বাইবেল স্কুলে আমি তারপর চলে যাব আসলে প্রতিদিন 1 ঘন্টা করে আমি নিব আর যদি কোনো প্রশ্ন থাকে এখনো একটু সময় রয়েছে প্রশ্ন করতে পারেন অসুবিধা নেই দিদি যদি কেউ না করে আমি আরেকটি প্রশ্ন করতে পারি হ্যাঁ দাদা বলেন প্রভু যিশু খ্রিস্ট জন্ম নিলেন মারিয়ার গর্ভে আচ্ছা জোসেফ তার পিতা কিন্তু আমরা দেখতে পাই বাইবেলে কেন তার মাতা এবং জোসেফকে কোন রকম হাইলাইট করা হয় না তাদের জোসেফের কথা তো খুঁজেই পাওয়া যায় না এটার কি কোনো কারণ কি যিশুর কথা শুধু বলা হয় কিন্তু মারিয়ারও একটা ভূমিকা আছে তার মাধ্যমে যিশু জগতে আসলেন এবং তার পিতা বাগদত্তা ছিল জোসেফ হ্যাঁ আসলে জায়গায় আমি আমরা দেখতে পাই আমরা প্রায়োরিটি দিচ্ছি যিশুকে কিন্তু মারিয়া এবং জোসেফের অস্তিত্বটা খুব কম দেখতে পাচ্ছি তার কারণ আছে কোনো বা একটু বলবেন হ্যাঁ আপনি যেটা বলেছেন যে জোসেফকে বেশি দেখা যায় না আসলে বাইবেলে জোসেফের বিষয়ে তার পালিত বাবা বলা হচ্ছে যে হতে পারে জোসেফ তিনি বেশ আগে আগে হতে পারে তিনি মারা গিয়েছিলেন এরকম
কিন্তু জোসেফ সম্পর্কে বাইবেলে এত পাওয়া যায় না, কুমারী মারিয়া সম্পর্কে বেশ মোটামুটি ভালোই পাওয়া যায়। তিনি ক্রুশের কাছে ছিলেন, তিনি কান্নানগরী বিয়ে বাড়িতে ছিলেন, তিনি যিশু পুনর্তিত হওয়ার পরে 120 জনের দলের মধ্যে ছিলেন, পবিত্র আত্মা যেন পেতে পারেন এই জন্য প্রার্থনা করছিলেন শিষ্যদের সঙ্গে, কিন্তু জোসেফকে পাওয়া যায় না। হতে পারে জোসেফ যিশু 30 বছর বয়সে কাজ শুরু করেছিলেন, তার মধ্যে হতে পারে তিনি মারা গিয়েছেন, হতে পারে, আসলে এমন একেবারে অ্যাকুরেট করে এসব বিষয়গুলো বলা যায় না। তবে বাইবেল বিশারদগণ, ইতিহাসবিদগণ, বাইবেল ইতিহাসবিদগণ বলছেন যে হতে পারে তিনি মারা গিয়েছিলেন, যার জন্য তার বিষয়ে আর এত বেশি দেখা যায় না। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমি একটু বলতে চাই দিদি, আমি খুব সুন্দর শিক্ষার মধ্যে দিয়ে আমরা চলেছি, এবং আমি বিশেষ করে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাতে চাই গ্লোবাল প্রেয়ার ফেলোশিপকে যে তারা এই সুন্দর শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। সুনীল দা এবং জেমস দার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ, যে সেই সমস্ত প্রশ্নের মধ্যে দিয়ে অনেক কিছু শিখতে পারছি। আর বিশেষ করে যে বিষয়টিকে উল্লেখ করতে চাই, দিদি বলছিলেন যে যোহন লিখিত সুসমাচার তার এক অধ্যায়টিকে তিনি পাঁচটি ভাগে ভাগ করেছেন। দিদি একটু অনুগ্রহ করে বলেন যে প্রথম ভাগটা বাক্য মাংস মূর্তিমান হলেন, এই একটা অংশ পেয়েছি, আর একটা হচ্ছে 23-34 যিশু ঈশ্বরের মেয়ের শাবক। এরকম হলে একটু শিখতে সুবিধা হয়, মানে একটা জগা খিচুড়ি লেগে যায় না, যদি একটু পাঠ পাঠ শেখা যায় তবে আমরা মনে রাখতে পারি কোথা থেকে কি শিখলাম, কেন এখানে কার কথা বলা হচ্ছে। সেই জন্য একটা সুন্দর শিরোনাম ধরে আমি আশা করি সামনে এগিয়ে যাব। আপনাদের জন্য ভালো হবে। বাপ্তিস্মদাতা যোহনের সাক্ষ্য 6-18। হ্যাঁ হ্যাঁ দাদা, প্রশ্ন কি শেষ? আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বিধান ভাই, একটা প্রশ্ন ফেসবুক থেকে এসেছে দিদি, আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। অনেকে যিশুর ছবি ব্যবহার করেন, এই বিষয়ে আপনার অ্যাডভাইস কি? যিশুর ছবি অনেকে ব্যবহার করেন ঘরে, এই বিষয়ে আপনার অ্যাডভাইস শুনতে চাইছেন। আসলে দাদা আমার, আমি তো ফেসবুকে আমার একটা ভিডিও দেওয়া আছে যিশুর ছবির বিষয়ে, আমি এই বিষয়ে ধর্মীয় কুসংস্কারের উপরে আমি মানে আমার অনেক ভিডিও আমি দিয়েছি, অনেক অনেক ছোট ছোট শিক্ষা, কিন্তু যার সঙ্গে আমার মানে ফেসবুক অ্যাড আছে, ফ্রেন্ড আছে, তারাই দেখতে পায়। ওখানে আমি বলেছি যে দেখুন, প্রভু যীশু খ্রিস্টের ছবি আমাদের রাখার কোনো প্রয়োজন নেই, কারণ 10 আজ্ঞায় ঈশ্বর বলেছেন কি স্বর্গে কি পৃথিবীতে কোনো মূর্তি যেন না রাখা হয়। তবে যীশু খ্রিস্টের এই যে জিজাস ফিল্মে বিভিন্ন প্যাশন অফ ক্রাইস্টে যারা অভিনয় করেছেন তাদের নামও আমি মেনশন করেছি সেখানে, তাদের মধ্যে অনেকেই উক্তি করেছেন দেখুন এই ছবিগুলো আপনাদের দেওয়ালে রাখবেন না, কারণ এটা তো আমি অভিনয় করেছি, স্বয়ং যিশু নন। সুতরাং আমরা বলতে পারি যে যিশুর ছবি না রাখা ভালো, কারণ 10 আজ্ঞায় ঈশ্বর স্বয়ং বলেছেন যে আমার স্বর্গে কি পৃথিবীতে কোনো নিচে কোনো মূর্তি তোমরা রাখবে না। ঈশ্বর আত্মা, যিশু বলেছেন যারা আমার ভজনা করবে তারা আত্মায় ও সত্যে বিশ্বাসে আমার ভজনা করবে। ছবি রাখার কোনো প্রয়োজন নেই আমি মনে করি পার্সোনাল ভাবে, 10 আজ্ঞার উপরে ভিত্তি করে। রাইট, আমি একটা প্রশ্ন, আমি একটা প্রশ্ন আছে আমার, এইটা তো আমার কি আমার প্রশ্নের উত্তরটা কি কমপ্লিট হয়েছে দিদি? ওটা কি ওই যেটা বলেছিলাম ভাগটা পাঁচটা ভাগ, 1-5 পদ বাক্য মাংসে মূর্তিমান হলেন, তারপরে 6-18 বাপ্তিস্ম দাতা জোনের সাক্ষ্য, তারপরের ভাগ ঈশ্বরের মেষ শাবক প্রভু যীশু, হ্যাঁ ওটা পেয়েছি, এটা 23-34। 23-34 ম্যাম, আমি একটা প্রশ্ন করতে চাই, আমি পড়াবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ম্যাম, আমি একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ দাদা বলেন। আমি ওই বাপ্তিস্ম দাতা জোহনের বিষয়ে একটু জানতে চাচ্ছি, তিনি কেন জঙ্গল মানে বনে জঙ্গলে বড় হলো, মানুষ হলো কেন? আসলে আমি বলেছি যে প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে তিনি নিজে বলেছেন আমি তার বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য এসেছি,
এবং মায়ের গর্ভ থেকে তিনি পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন। এবং দেখবেন আমি আরেকটু আপনাদের ক্লিয়ার করি, যিশাইয় 40 অধ্যায় বের করুন এবং সেখানে দেখুন যোহনের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে যোহন বাপ্তাইজক আসবেন। যিশাইয় 40 অধ্যায় 3 পদ দেখুন, যিশাইয় 40 অধ্যায় 3 পদ, যোহন বাপ্তাইজকের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তিনি এই পৃথিবীতে আসবেন, প্রভুর পথ প্রস্তুত করবেন। এবং মতি 3 অধ্যায়ও পাবেন আপনারা, নূতন নিয়মে অনেক জায়গায় পাবেন তার বিষয়ে। তার বিষয়ে ভবিষ্যৎবাণী করা আছে, আর যার জন্য তিনি যিশুর বিষয়ে যিশুর অগ্রগামী দূত বলা হয়। মালাখিতে যান, মালাখিতে আমি আরেকটু দেখাই, মালাখি এই পদগুলো নিলে আপনি পড়লে আপনার একটা ধারণা আসবে। মালাখি 4 অধ্যায়, মালাখি 4 অধ্যায় দেখুন, এখানে 5 এবং 6 পদ, এলিয় ভাববাদীকে বলা হয়েছে কিন্তু এটা আসলে যোহন বাপ্তাইজকের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এলিয় ভাববাদীকে প্রেরণ করিবে, সে সন্তানদের প্রতি পিতৃগণের হৃদয় ও পিতৃগণের প্রতি সন্তানদের হৃদয় ফিরাইবে। তিনি প্রথমে এসে দেখুন মন পরিবর্তনের বাপতিস্ম দিয়েছিলেন, আপনাদের মনে আছে এটা, কিন্তু সেই পদ মালাকি 4 অধ্যায় 5-6 পদ। এই দুই জায়গায় যোহন বাপ্তাইজকের জন্মের আগে প্রায় 700 বছর, এই 400 বছর পরে, মানে এখান থেকে হিসাব করলে 400 বছর মতি, আর যিশাইয়তে বলা 700-750 বছর আগে, 700 বছর আগে ভাববাণী করা হয়েছে। প্রশ্নটা ছিল যে উনি কেন ঘরে থাকেন না, উনি বনে জঙ্গলে কেন? হ্যাঁ, জঙ্গলে তিনি আসলে বলা হয় পবিত্র আত্মায় তিনি জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে। আরেকটু যাই, আরেকটু আরে এই বাইবেলের পদ দিচ্ছি আরেকটা, এটা ইব্রিয় 11 অধ্যায় দেখুন, ইব্রিয় 11, কেন তিনি বনে জঙ্গলে বড় হয়েছিলেন, ইব্রিয় 11 অধ্যায় এই দেখুন 38 পদ। এই জগৎ তাদের যোগ্য ছিল না, মানে তারা এত আত্মিক ভাবে এতটাই তারা ঊর্ধ্বে ছিলেন যে এই জগতে থাকার মতো এই জগৎ তাদের ধারণ করতে পারে না, তারা এতই আত্মিক এবং ঈশ্বর থেকে তাদের জন্ম হয়েছে। 38 জগৎ যাদের যোগ্য ছিল না, তারা প্রান্তরে প্রান্তরে, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায় ও পৃথিবীর গহ্বরে গহ্বরে ভ্রমণ করিত। দাদা আমি এখন এখানে একটু শেষ করব, কারণ আমি তো আবার পরবর্তী ক্লাসে যাব। আমি আসলে দুঃখিত, 3 দিন পরে আমি আর একটু বেশি সময় দিতে পারবো, বুধবারের পরে আমি ঢাকায় ফিরে যাব বুধবার, আর তখন আমি হয়তো আরো আধা ঘন্টা বেশি সময় দিতে পারবো, কোনো অসুবিধা নেই যদি আপনারা চান। অবশ্যই 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 চাই, আমরা চাই তো অবশ্যই। ধন্যবাদ, আমরা দিদিকে ধন্যবাদ দিই, অত্যন্ত সুন্দর আজকে শিক্ষা প্রভু তার মধ্যে দিয়ে দিয়েছেন। আর যে বিষয়টা হচ্ছে এত, মানে বাইবেল পথ কেমনে মুখস্থ রাখে আমি জানি না, কোন জায়গায় কি আছে উনি বলে দিচ্ছেন, আসলে এটা আমি পারি না। প্রভু ধন্যবাদ করি, প্রভু ধন্যবাদ করি আজকে আমাদের শ্রদ্ধা তাপসীদের জন্য, তার শিক্ষার জন্য। দিদি এই সময় আপনি যেতে পারেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার আরেকটা ক্লাস আছে আমি জানি। অনেক ধন্যবাদ, আমি আশা করি যে আপনার 3 দিন পরে আপনাদের আরো একটু সময় দেব, যদি চান আবারও বলেছি আমাকে জিজ্ঞাসা করতে পারবেন নির্দ্বিধায়। আর আমার ফেসবুকে অনেকেই আমার বন্ধু আছেন, তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন, শত শত ভিডিও দেয়া রয়েছে। বাইবেলের অনেক কঠিনতম প্রশ্নের আমি ভিডিও তৈরি করে পাঠিয়েছি, যারা অনেক কিছু জানতে অনেক সময় পারেন না, বুঝতে পারেন না, প্রভু আমাকে দয়া করেছেন, তাই আমি সেই ভিডিও 5 মিনিটের 6 মিনিটের ভিডিওগুলো দিয়েছি, আর সেগুলো অনেকেই দেখে এবং তারাও উপকৃত হচ্ছে, প্রভুর আশীর্বাদ পাচ্ছেন তারাও। তো সকলকে ধন্যবাদ।
আমি দাদা ইউটিউব চ্যানেল এখনো খুলিনি, প্রসেসিং এ আছি। ইউটিউব চ্যানেল আমি খুলবো বেশি দিন না, আর অল্প দিনের মধ্যে আমি একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক ভিডিও আমার ফেসবুকে দেয়া আছে কিন্তু ইউটিউবে না, ইউটিউব এখন আমি খুলিনি। চ্যানেল খোলার জন্য আসলে আমি পথে আছি আর কি, কাজ চলছে। আপনারা অনেক বিষয় জানতে পারবেন ইউটিউব চ্যানেল থেকেও। আচ্ছা ঠিক আছে, আমি খ্রিস্টিয়ান নাম পেলে আমি অবশ্যই তাদেরকে আমি একসেপ্ট করি, আমি কনফার্ম করে দিই, তখন আপনারা দেখতে পাবেন। ভালো থাকেন, আমার জন্য প্রার্থনা করবেন যেন প্রভু আমাকে অনুগ্রহ করেন, শক্তিশালী একজন শিক্ষক প্রচারিকা, ঈশ্বরের দাসী হই, আসলে এটা আমার পরিচয়। আমি একজন প্রচারিকা, আমি আর কিছু না, এটা আমার বড় পরিচয়। তাপসীদি অলরেডি কনফার্ম খুলনায় মহিলা ফেলোশিপের সেই ক্যাম্পের জন্য অলরেডি উনি কনফার্ম হয়ে গেছে মাশা। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি স্টিভেন মিত্র, পিয়ালি বৈদ্য, আমি তাদেরকে নিয়ে নিয়েছি, কনফার্ম করে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জন ওং, জাস্টিন গ্রে, আমি ওনাদের নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ, আমরা ধন্যবাদ দিই আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন। এই আজকে নতুন আরেকটি ক্লাস আমরা শুরু করতে পেরেছি যখন লিখিত সুসমাচার। আমি বিশ্বাস করি এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা প্রভু যীশু খ্রিস্টকে আরো পার্সোনালি আমরা একসেপ্ট করতে পারবো, আরো পার্সোনাল প্রভু যীশু খ্রিস্টের চারটি যে সুসমাচার রয়েছে, মতিমার, লুক, যোহন। আমরা যোহন একদম সম্পূর্ণ ডিফারেন্ট একটি বই, যেটি যোহন প্রভু যীশু খ্রিস্টকে প্রকাশ করেছেন, তার ঈশ্বরত্ব নিয়ে যোহন সেখানে লিপিবদ্ধ করেছেন। ধন্যবাদ দিই আজকে শিক্ষিকার জন্য। আমরা সময় প্রার্থনায় কিছু সময় যাব। আগামীকাল থেকে আমাদের বুক ওয়ার্ক শুরু হবে, আমাদের যে বই আছে সিসিটিভির অনলাইনে আমরা সকলকে, আমি চেষ্টা করেছি যতজনের ইমেল অ্যাড্রেস ছিল আমি বই পাঠিয়েছি, যদি কেউ না পেয়ে থাকেন একটু কাইন্ডলি একজন আর একজনের সাথে যোগাযোগ করে নেবেন। আপনি আপনার জাঙ্ক মেলে চেক করেন, জাঙ্ক এবং স্প্যাম দুইটা চেক করেন, হয়তো পেয়ে যাবেন। ডাইরেক্ট মেলে না ঢুকলে জাঙ্ক বা স্প্যামে ঢুকে। সো আগামীকাল থেকে আমাকে পাচ্ছেন না, এই জন্য দুঃখিত। সো আমরা সময় প্রার্থনায় কিছু সময় আমরা কাটাতে চাই গ্লোবাল প্রেয়ার ফেলোশিপের একটি মূল যে বিষয় সেটা হচ্ছে প্রার্থনায় প্রভুর সাথে গমনাগমন করা। সো এখন আমরা সে সময়টি নিতে চাই, আমাদের প্রার্থনার বিষয়গুলি আমরা শেয়ার করতে চাই, আমরা সকলে একসঙ্গে সে বিষয়গুলি নিয়ে আমরা প্রার্থনা করতে চাই। আমি অনুরোধ করতে চাই, আসুন আমরা একটি ভালো তারকটা, আগে যদি ক্যামেরাগুলি আমরা চালাতে পারতাম যে একজন আরেকজনকে দেখতে পারতাম আসলে গতিবিধি কার কিরকম রয়েছে। থ্যাংক ইউ রেভারেন্ড অধিকারী, আপনাকে কই গেল, বন্ধ করে দিছে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা যারা ক্যামেরা আমরা অন করেছি প্রভুর গৌরব করি, আপনাদের একটু দেখলে ভালো লাগে, অন্তত বোঝা যায় মুভমেন্ট কেমন। আমাদের লিন্ডাদি গাড়িতে আছেন, মুভমেন্ট বোঝা যাচ্ছে। আমাদের আমাদের মার্গারেট দি অফিসে আছেন, মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে। সো আমরা এই বিষয়গুলি নিয়ে আসলে প্রার্থনা করতে পারি, কে কোন মুভমেন্টে আছে আমরা সেই মুভমেন্ট ধরে প্রার্থনা করতে পারি। আর এই সময় আসলে আমাদের প্রার্থনার বিষয়গুলি আমরা শেয়ার করি। এবং হ্যাঁ, আমাদের রিনাদি মনে হচ্ছে গাড়িতে আছেন, দেখে মনে হচ্ছে, আমি জানি না, মনে হয় বাসে আছেন, কারখানায় আছি, কারখানায়। আচ্ছা আচ্ছা, কারখানায় আছেন। থ্যাংক ইউ। আমরা এই সময় আসুন আমাদের প্রার্থনার বিষয়গুলো আমরা শেয়ার করি, এবং খুব বিশ্বস্ততার সাথে আমরা প্রার্থনায় প্রভুর কাছে আমরা আইসি, যেহেতু প্রার্থনাবিহীন জীবন আর মৃত মানুষের কবর একই রকম। যার জীবনে প্রার্থনা নেই তার জীবন ওই কবরে যে শুয়ে আছে তার মতন, আপনিও মৃত যদি প্রার্থনা আমাদের জীবনে না থাকে। এই জন্য আসুন আমরা প্রার্থনা এই সময় তুলে ধরি, প্রার্থনা বিষয়গুলি শেয়ার করি, এবং আমরা সকলে একসঙ্গে আমরা প্রার্থনা করতে চাই। আমি অনুরোধ করতে চাই, তারপরে আমাদের
রেভারেন্ড সুভাষ সরকার আমাদের সাথে নিশ্চয় যুক্ত আছেন, একটু দেখি হাজিরা দিয়ে আসি। সুভাষ দা আপনি কি আছেন? রেভারেন্ড সুভাষ সরকার, আমরা মনে হয় উনি সেটের কাছাকাছি নেই। আমরা আমাদের শ্রদ্ধা মানিক দা আছেন আমাদের সাথে, যদি পাস্টার মানিক গাইন যদি আপনি সুস্থ থাকেন, আছেন মানিক ভাই, থ্যাংক ইউ। আমরা মানিক ভাইয়ের সাথে আমরা প্রার্থনা যাবো, আসুন আমাদের প্রার্থনা বিষয়গুলো আমরা শেয়ার করি এবং তারপরে আমরা সকলে একসঙ্গে প্রার্থনা করবো এবং পরে মানিক ভাইয়ের সাথে আমরা প্রার্থনা যাবো। খুব সংক্ষেপে আমরা বলতে চাই, যদি সাক্ষ্য থাকে সাক্ষ্য বলতে চাই সংক্ষেপে, আসুন আমরা সময় শেয়ার করি। প্রাইজ দ্য লর্ড। আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে। হ্যাঁ বলুন। ধন্যবাদ বিধান ভাই, আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে, তিনি অনেক আশীর্বাদ করেছেন, আজকে সুন্দর সকালে সুন্দর বাক্য শুনতে পেরেছি, সেজন্য ধন্যবাদ দিই। আর প্রার্থনা করবেন আমার জন্য, আমার এই ডান পা মানে হঠাৎ করে ব্যথা করতেছে, সেজন্য প্রার্থনা করবেন যেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। ধন্যবাদ। আমেন। আমি একটু ধন্যবাদ দিই প্রভু আমাকে ভালো রেখেছেন এর জন্য, এবং আমি প্রার্থনা চাই যেন ঈশ্বর আমাকে সহ্য শক্তি দেন এবং আমি যেন সবকিছু ধৈর্যের সহিত সহ্য করতে পারি, আর ঈশ্বরের জন্য আমি বিশ্বাসে যেন আরো দৃঢ় হতে পারি, বিশেষ করে প্রার্থনা করবেন। হয়তো দেখা গেছে যে হয়তো আমি অনেকক্ষণ নাও থাকতে পারি, মানে জুমে যখন আমার সমস্যা হবে, কিন্তু প্রার্থনা করবেন ঈশ্বর যেন আমাকে সহায়। আমেন। আমি আমি একটু বলতে পারি? শিওর মাসি। আচ্ছা, আমার একটি ধন্যবাদের ব্যাপার হলো, আমি প্রার্থনা রেখেছিলাম আমার ভাই ডেভিড তালুকদারের জন্য, যে ব্যাঙ্গালোরে যার অপারেশন হয়েছে গতকালকে, আমি এর মধ্যে প্রতিদিনই তাদের সাথে যোগাযোগ হয়। গতকালকে ডেভিড নিজেই আমাকে বলেছে যে দিদি আমি অনেকখানি ভালো, ভালো রিকভার করছি, আর যদিও খুব উইক, সময় লাগবে, আজকে ওর হাসপাতাল থেকে ছেড়ে হোটেলে যাওয়ার কথা, তারপরে আরো কয়েকটা চেক আপ থাকবে, ফলো চেক আপ, তারপরে ও বাংলাদেশে আসার জন্য পারমিশন পাবে। আমি ধন্যবাদ দিতে চাই, কারণ এত বড় একটা অপারেশন ওর হয়েছে, আর আমি শুনেছি যে অপারেশনের পরে ওর এত খারাপ অবস্থা হয়ে গেছিল যে ওকে ভেন্টিলেশনে থাকতে হয়েছিল, কিন্তু প্রভু ওকে আমাদের, আর ও জানে যে আমি, ও জানে যে আমরা প্রার্থনায় জুমে ওর জন্য প্রার্থনা করছি, সেটাও খুব ভালো জানে এবং বলেছে যে তোমাদের প্রার্থনাতে আমি ভালো হয়েছি, ধন্যবাদ দিয়েছি ঈশ্বরকে। এটি আমার ধন্যবাদ। আর আমার একটি প্রার্থনা, বিশেষ প্রার্থনা, আপনারা সবাই প্রার্থনা স্মরণ করবেন, আমার বৌমা আমি সরি তবু আমি আমি বলছি, আমার বৌমা, ওর নাম হলো ইউমি, আগামী আসতে থেকে দু সপ্তাহের মধ্যে যে কোনো সময় ওর সন্তান হবার কথা, আপনারা ওর জন্য প্রার্থনা রাখবেন যেন ঈশ্বর তাকে সুস্থভাবে সুস্থ শিশু উপহার দেন, দান করেন। আমার নিজের ঘরে নতুন শিশু আসবে, নতুন প্রভুর সন্তান আসবে, আমি আমি ভীষণ ভাবে প্রভুর কাছে তার জন্য নতুন দাদি হচ্ছি, প্রথমবার দাদি হচ্ছি, কিন্তু প্রভুর কাছে সবসময় প্রার্থনা করছি, আর ও হলেও আমি ওর পেটে হাত দিয়ে প্রভুর কাছে প্রার্থনা জানাচ্ছি যেন সব সুন্দর মতন হয়, আর আপনাদের সবার প্রার্থনা, কারণ আপনারা সবাই আমার ভাই বোন, আমি জানি আমার সাথে আপনারাও দাদা দাদি হবেন, সেই জন্য প্রার্থনা রাখবেন। ধন্যবাদ। একই সাথে সাথে আমরা প্রার্থনা করবো আমাদের খিয়াং দাদার পরিবারের দুইজন অতিথি আসবেন আগামী মাসে, আমরা তাদেরকেও ছেলের ঘরের এবং মেয়ের ঘরে দুইজনই দুই সপ্তাহ বা এক মাসের ব্যবধানে আমরা সেই পরিবারকে প্রভুর কাছে রাখবো। ধন্যবাদ। আর যদি যারা মানে মা হতে চায় কিন্তু পারে না, পারছে না, হচ্ছে না, তাদেরকে বিশেষভাবে স্মরণ করবো, যাতে তাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেন। আর আমার একটা প্রার্থনা, আমি
আমার হাঁটুর দিক দিয়ে আমি মোটামুটি আজকে অনেকটা সুস্থ, ওষুধ খাইনি, ডাক্তার দেখাইনি, কিন্তু প্রার্থনায় অনেকটা ভালো, অনেক কমে গেছে। কিন্তু আমার ঘাড়ে ব্যথাটা খুব আছে, বিশেষভাবে প্রার্থনা চাই আমার এই ঘাড়ে। আমার একটা অপারেশন আছে, আপনারা জানেন, স্পাইনাল কর্ডের উপরে ওই ইয়ে ছিল, স্পাইনাল কর্ডের ভিতরে একটা টিউমার ছিল, সেটা 12 বছর আগে অপারেশন করা হয়েছে ব্যাংকক থেকে। 12 বছর আমি ভালো আছি, কিন্তু ওই ব্যথাটা সেই সময় থেকেই ছিল, ডাক্তার বলেই দিয়েছিলেন যে আপনার মাঝে মাঝে ব্যথা হবে। কিন্তু এখন ইদানিং আমি দেখছি একদম বেশি, প্রত্যেক দিন থাকতেছে এবং বেশি হচ্ছে। বিশেষভাবে একটু প্রার্থনা চাই, প্রভু যেন স্পর্শ করেন, আমি যেন চলার মতো শক্তি যেন আমার থাকে। ধন্যবাদ। রজিদি, আমরা তোমার ব্যথার জায়গায় হাত দিয়ে প্রার্থনা করব মনে মনে, তুমি থাকবে আমাদের প্রার্থনাতে। আমি একটু বলি দিদি, আমি একটু বলি। ধন্যবাদ দিদি, সর্বপ্রভুজি আমাদের ভালো রেখেছেন, সুস্থ আছি সবাই। একটা প্রার্থনা হচ্ছে আমাদের একজন সিনিয়র গ্রামের একজন দাদার মেয়ে, তার নাম হচ্ছে অনন্যা মল্লিক। তার সেই ম্যালেরিয়া থেকে মেলানজাইটিস অনেক কিছু হয়ে গেছে, ডাক্তার খুব একটা ভালো মানে প্রভুর উপর ছেড়ে দিয়েছেন। এখন আসলে প্রভু তার এই কলেজে পড়া মেয়েটি যার বয়স 18-19, বা সে খুব অজ্ঞান অবস্থায়, অনেক দিন ধরে অজ্ঞান অবস্থায় আছে, অনন্যা মল্লিক, তার নাম ধরে শুধু একটু প্রার্থনা করবেন। আমরা জানি আমাদের প্রার্থনা কতটা শক্তিশালী, আমাদের বিশ্বাস আমাদের প্রার্থনার উত্তর সবকিছু আমরা পাই। সেই অনন্যা মল্লিককে আপনার সবসময় সবাই স্মরণ করবেন। আমি যেন আবার সেই ধন্যবাদের ডালি নিয়ে আসতে পারি। আর আরেকটা হচ্ছে আমার ছেলে এবং মেয়ে আবারও তারা সেই মঙ্গলবার তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। আমি সেই প্রভু যেন সেই প্রথম থেকে শেষটা যেন প্রভু যেন তাদেরকে যেন সুরক্ষা দেন, বাহিরে যাওয়া ভিতরে আসা, এবং সেই জন্য তাদের যাওয়া আসা প্রতিটা যেন প্রভু নিয়ন্ত্রণ রাখেন। তাদেরকে একটু প্রার্থনা স্মরণ করবেন। ধন্যবাদ সকলকে। আমেন। আমি ধন্যবাদ করি। আমি একটু বলি, প্রভু ধন্যবাদ করি। আগামীকাল সকালে, মানে আজকে আপনাদের সন্ধ্যায়, আমি আগামীকাল আমাদের সকাল আমি ওয়াশিংটনে যাব। আমার সে কোর্স ওয়ার্ক রয়েছে, ক্লাস ওয়ার্ক, সেখানে 2 সপ্তাহ থাকবো ওয়েসলি থিওলজিক্যাল সেমিনারিতে। বিশেষভাবে প্রার্থনায় তুলে ধরবেন যেন প্রভু সাহায্য করেন। এবং সেখানে এই সেমিস্টারে 2টি ক্লাস হবে, একটি হচ্ছে স্পিরিচুয়াল ফরমেশন, এবং আর একটি ক্লাস হবে হচ্ছে নতুন নিয়মের উপরে, পেরিতের পুস্তক। 2টি ক্লাস আমার সেখানে হবে, আপনারা বিশেষভাবে প্রার্থনায় তুলে ধরবেন যেন বিশেষভাবে ড্রাইভ করে যাব, প্রভু যেন সাহায্য করেন, সমস্ত কিছু যেন নিয়ন্ত্রণে থাকে, এবং আবার যেন ফিরে এসে যেন প্রভু ধন্যবাদ করতে পারি। প্রাইজ দ্য লর্ড। পুরো ফ্যামিলি যাবে জশুয়া? না, আমি একা যাব, একা। আচ্ছা, আমরা প্রার্থনা রাখবো সোনালী এবং মেয়েদের জন্য, তারাও যেন ভালো থাকে। জয় যিশু। প্রভু ধন্যবাদ করি যে পিতা ঈশ্বরকে কাছে আমরা সমর্পিত হই যখন আমরা অসুস্থ হই, আর সত্যি পিতা ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে থাকেন, শুনছেন। আমি ধন্যবাদ জানাই, আমার মেয়ের জন্য প্রার্থনা চেয়েছিলাম যেন সে ভালো পরীক্ষা দিতে পারে, আর সত্যি সে সুন্দর ভালো পরীক্ষা দিয়েছিল, ভালো রেজাল্ট করেছে, বিশ্বাস করি প্রভু তাকে আশীর্বাদ করেছে, সেজন্য ধন্যবাদ দিই। এবং আর প্রার্থনার বিষয় হলো আমার আমাদের দেশে গোপালগঞ্জে সে ভোট হবে, ইলেকশন হবে, প্রভু যেন সেখানে আশীর্বাদ করে যেন কোনো গন্ডগোল না হয়, সেই জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। কারণ যখন ইলেকশন হয় তখন অনেক গন্ডগোল হয়, অনেক মারামারি হয়, অনেকে মৃত্যুবরণ করে, তাই বিশেষ করে সেই গোপালগঞ্জের যিনি মনোনীত সন্তান যেন হয়, যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য প্রার্থনা করবেন। আর আমার মনে হচ্ছে, মনে পড়ছে কেন আমাদের পাস্টার মানিক গাইন, তিনি তার পায়ে কি সমস্যা হয়েছে আমি সঠিকভাবে জানি না, তার জন্য একটু প্রার্থনা করবেন সবাই, যেন সে সুস্থ সবল হয়, এই জন্য বিশেষ প্রার্থনা। এবং আমার ভাস্তা সেই যাত্রা বাড়িতে আছে, প্রভু যেন তাকে সুন্দরভাবে নিয়ে আসেন। সে গোপালগঞ্জ থেকে কালকে ঢাকায় আসছে, সুন্দরভাবে আসছে, ধন্যবাদ। এবং আমার বাসায় আসবে যেন সে সুন্দরভাবে আসতে পারে, এই জন্য বিশেষ প্রার্থনা। জয় যিশু।
আমি একটু বলি, সবাইকে ইমানুয়েল, ঈশ্বর মঙ্গলময় সব সময়। আমি পিতেশ্বরকে ধন্যবাদ দিই যে অনেক অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার মিলিত হয়েছি, যদিও ফেসবুকে মাঝে মাঝে থাকি বা জুমে অনেক দিন পর। আর সত্যি আজকে সুন্দর শিক্ষা, আমার খুব ভালো লেগেছে আজকে এই শিক্ষাটা, যদিও আমি হয়তো কালকে থেকে সুযোগ পাবো না বসার, বাট প্রভু আজকে আমাকে যে সুযোগ দিয়েছে আমি ধন্যবাদ দেই, বিশেষ ধন্যবাদ দেই যে আমি এক মাস, আমরা অনেকেই 8 জন আমার পরিবারের, আমি এবং আমাদের পরিবার, ভাই পরিবার, আমরা 8 জনে নানান জায়গায় বেড়াতে গিয়েছিলাম হলিডেতে। প্রভু আমাদের অনেক আশীর্বাদ করেছেন। যশুয়াদার বাড়িতেও গিয়েছিলাম, যশুয়াদার সঙ্গেও দেখা হয়েছে, যে প্রভু আমাকে সেই যশুয়াদার পরিবারকে দেখার সুযোগ দিয়েছে, সোনালি মেয়েদের এবং যশুয়াদাকে আমি দেখতে পেয়েছি, তাদের আতিথ্যতা লাভ করতে পেরেছি, সেই জন্য ধন্যবাদ দেই, এবং সুস্থ শরীরে নিরাপদে আবার ফিরে এসেছি সেই জন্য ধন্যবাদ দেই, যে পিতা সর্বদা আমাদের সহায় ছিলেন। গরম থেকে আমেরিকা, গরম থেকে অস্ট্রেলিয়াতে এসেছি, এখানে অনেক ঠান্ডা, বাট তার মধ্যেও প্রভু আমাদেরকে সুস্থ রেখেছেন, আমি সেই জন্য ধন্যবাদ দেই। আমার ছেলে বাসায় একা ছিল, প্রভু তাকে রক্ষা করেছেন। আসার পরে শুনেছি তার কোভিড হয়েছিল, বাট সে আমাদেরকে জানায় নাই, এবং এখানে যে আমাদের আত্মীয় স্বজন তাদেরকেও জানায় নাই, যদি জানায় তাহলে আমাদের যদি কেউ বলে দেয় আমাদের হলিডেটা হয়তো একটু কষ্টের হবে, সেই জন্য সে জানায় নাই, কিন্তু প্রভু তাকে সুরক্ষা করেছে, সে সুস্থ হয়েছে, সে ভালো আছে, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই, যে সবকিছুতে প্রভুর আশীর্বাদ, সেই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। প্রার্থনা করবেন আমার ছেলের জন্য, মেয়ের জন্য, তারা যেন প্রভুতে স্থির থাকে, প্রভু বাইবেল পড়া, প্রার্থনা করা, সেই ইচ্ছা আগ্রহ যেন তাদের মধ্যে আসে, যেন যিশুর মতো আমি বলতে পারি আমিও আমার পরিবার সদা প্রভুর সেবা করব, সেই কথা যেন আমি বলতে পারি, প্রভু যেন ওদের ভিতরে চেতনা দেয়, ইচ্ছা আগ্রহ দেয়, সেই জন্য প্রার্থনা করবেন এবং আমাদের পরিবারকে প্রার্থনায় স্মরণ করবেন। ধন্যবাদ সবাইকে, ইমানুয়েল। আমি প্রার্থনা চাই পিতেশ্বরের চরণে, আমাদের যে কাজ করি আমরা প্রিন্টিং এ, আর অনেক সঙ্গে এখানে কয়েকজন কর্মচারী রয়েছে, 5-7 জন, তাদের মধ্যে যে প্রধান কালার মাস্টার সে বাড়িতে গিয়েছে এবং সে অন্য জায়গায় কাজ নেওয়ার জন্য চিন্তা করতেছে, একটু দুষ্টামি বুদ্ধি খাটাতে চাচ্ছে, ঈশ্বর যেন তার মনে কথা বলে, সে যেন আমাদের এই ঈদের আগে অনেক কাজ রয়েছে সেগুলি যেন নষ্ট না হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যেন ও ফিরে আসে এবং আমি ঈশ্বরের গৌরব করতে পারি, সুন্দরভাবে কাজগুলি করতে পারি। ধন্যবাদ সকলকে। আমার পাশে এক যুবককে দেখতে পাচ্ছেন হয়তো, অনুরোধ জানাচ্ছে যে যেন আমার ওর জন্য প্রার্থনা, ও দেখতে পাচ্ছে আমরা প্রার্থনায় বসছি, অনুরোধ করছে যেন ওর জন্য আমরা প্রার্থনা করি, দয়া করে প্রার্থনা করি। ওর নাম আকাশ ভারে, আকাশ আকাশ। আমি একটু বলি দাদা। হ্যাঁ বলেন। সবাইকে ইমানুয়েল, এবং সত্যি ঈশ্বর যে কত মহান আজ পর্যন্ত বাঁচিয়ে রাখছে এই জন্য ঈশ্বরকে মহামহা ধন্যবাদ দিই, এবং এই সবকিছু দিয়ে আসলে ঈশ্বর বাঁচিয়ে রাখছে এই জন্য ঈশ্বরকে আরো ধন্যবাদ দিই। এখানে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ভালো আছি, বাংলাদেশে আমার মা ভাই বোনরা সবাই ভালো আছে, এই জন্য ঈশ্বরকে আরো আরো ধন্যবাদ দিই। এবং সবচেয়ে আসলে বলি যে বয়স্কদের জন্য এবং আমাদের ছেলে মেয়েদের জন্য, শুধু আমার আমার ছেলে মেয়ে না, আমি চাই সব ছেলে মেয়েদের জন্য প্রার্থনা এবং সব বয়স্কদের জন্য, শুধু আমার আমার বললে তো কিছু নাই, সবাই যে নিয়েই আমার কাজে, সবার জন্যই প্রার্থনা চাই এবং ঈশ্বর সবাইকে সুস্থ এবং ভালো রাখে, এবং এই সময় যারা অসুস্থ আছে, এখন অনেক অনেক ঠান্ডার দিকে অনেকের অনেক সমস্যা হচ্ছে, কারণ সিজন চেঞ্জ হচ্ছে,
তবে সব ঘরে ঘরেই জ্বর সর্দি কাশ, তবে সব সব অসুস্থ সবাইকে যেন ঈশ্বর সুস্থতা দান করেন, এবং যার যা প্রয়োজন তাই দিয়ে যেন ঈশ্বর প্রতিপালন করেন, এবং সব দেশের জন্য আসলে প্রার্থনা চাই, কারণ এই সময় সব দেশেই একটা ভয়াবহ একটা অবস্থা, কিন্তু ঈশ্বর যেন সব দেশকেই স্থিরতা দান করেন, কারণ এক জায়গায় যুদ্ধ কিন্তু সব দেশেই যুদ্ধ ভয়াবহতা শুরু হয়েছে, সব জিনিসের দাম অনেক বেড়ে গেছে, বাংলাদেশে তো 3-4 গুণ দাম বেড়ে গেছে, কিন্তু তারপরেও ঈশ্বর যেন সেই স্থিরতা দান করেন, এবং এই সময় যারা মারা গেছে সেই শোকাত্ত পরিবারের জন্য বিশেষ প্রার্থনা চাই, কারণ আমাদের অনেক অনেক আত্মীয় তাই ঈশ্বর সেই শোক ভুলাইতে যেন সাহায্য করেন, এবং আমি একটু অসুস্থ আছি ঈশ্বর যেন আমাকে সুস্থতা দান করেন, সবাইকে ধন্যবাদ। আর কোনো বিষয় যদি আমাদের না থাকে আমরা সময় আসুন, আমরা সকলে আমরা একসাথে আমরা প্রার্থনায় যুক্ত হই, আমরা মুখ খুলে দিই সকলে একসঙ্গে, এবং পরে আমরা মানিক ভাইয়ের সাথে আমরা প্রার্থনা যাও, পাস্টার মানিক গাইন, এবং পরবর্তীতে আমাদের প্রভুর প্রার্থনা, এবং আমাদের অধিকারী আমাদের সাথে যুক্ত আছেন, আপনি আমাদের শেষে আপনি আশীর্বাদ বচন দিলে আমরা আজকে আমাদের এই প্রেয়ার মিটিং আমরা শেষ করব। আসুন আমরা সকলে আমরা প্রার্থনা করব। আমার ছেলে মেয়ের দুটো স্মরণে রাখবেন, নবনীতা এবং মৃত্যুঞ্জয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আসনের সময় সকলে আমরা প্রার্থনায় আমরা যুক্ত হই। হালেলুয়া। আমাদেরকে প্রশংসা করি যে সকালে আরেকটি বার আমরা এবং যে জন্য তার সেই দুঃখ কষ্ট জন্য তুমি সমস্ত সমস্যা সমাধান করো পিতা। ও প্রভু যীশু,
আমরা প্রার্থনা করি, 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 আমর
সেই হৃদয় পরিবর্তিত
Hallelujah.
আমরা তোমার কাছে সমস্ত বিষয়ে দয়া করেছো, আমরা বিশ্বাস করি, তাই তোমাকে ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি শুনেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি আমাদের সেই জীবন্ত ঈশ্বর যে তুমি সমস্ত বিষয় তুমি শুনে থাকো। আমরা কৃতজ্ঞতা জানাই যে আমরা যা চেয়েছিলাম আমরা তা পেয়েছি। আমাদের এই সমস্ত ধন্যবাদ, এই সমস্ত কৃতজ্ঞতা, এই সমস্ত প্রার্থনা আমাদের একমাত্র প্রার্থনা শ্রবণকারী না সহিত প্রভু যীশু, আমরা তোমারই পবিত্র নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য কর। আমেন। প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতার শান্তি, আনন্দ এবং পরাক্রম আমাদের সহিত, এই যুগে যুক্ত প্রত্যেকের সহিত এবং খ্রিস্টাশ্রিত সমস্ত ভ্রাতাভগ্নীর সহিত এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিরন্তর অবস্থিতি করুক। আমেন। আমেন। ধন্যবাদ যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন, ইউটিউবে যুক্ত আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা এই সময় ফেসবুক ইউটিউবটি বন্ধ করে দেবো। আগামীকাল আবারও সকাল 7টায় আমাদের গ্লোবাল প্রেয়ার ফেলোশিপ পরিবারে আমরা যুক্ত হব এবং সেখানে আমাদের যৌবন লিখিত সুসমাচারের উপর আমাদের ক্লাস চলছে। যুক্ত থাকবেন, আশীর্বাদের নিচে থাকবেন। প্রাইজ দ্য লর্ড।